আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা একটা নতুন আসপেক্ট নিয়ে কথা বলবো, সেটা উচ্চশিক্ষা অর্জনে করণীয়। অবভিয়াসলি আমরা যারা বিজনেসে কাজ করছি এবং আমরা বিজনেস স্টাডি বিজনেস এডুকেশন নিয়ে আমরা হাইলাইট করব, কারণ আমার সাথে আমার ছাত্র আছে, খুব ইয়াং ছাত্র বলবো, সে আর্লি স্টেজে খুব ভালো করছে এবং যেটা আমরা আমাদের সময় যদি করতে পারতাম মনে করতাম যে হয়তো ড্রিম কামস ট্রু টু আর্লি। তো ওকে দেখে আমার ওইটাই মনে হয় যে যেটা আমরা করতে পারি নাই ও সেটা করেছে। সেই জন্য ওকে আমার সাথে আমাকে অনেকে কোশ্চেন করে উচ্চশিক্ষা নিয়ে। আমার মনে হয় যে আমাদের একটা যুগ ছিল, ওদের একটা যুগ, আমাদের সময় এক ধরনের হার্ডেল ছিল, ওদের সময় আরেক ধরনের হার্ডেল আছে। তো সো যেহেতু বর্তমানে একদম ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টারের ছাত্ররাও আমাকে এই কোশ্চেন গুলো করে, কি করব, কোথায় যাব, কোথায় কিভাবে অ্যাপ্রোচ করব, উত্তরগুলো অনেক সময় আসলে নিজেই জানা যায়। তারপরও যেটা হয় না যে অনেক সময় কেউ জানতে চায় না, কেউ হয়তো তার অলসতার কারণে হোক। তো সো আমরা যারা সমাজের সবাইকে ভালো দেখতে চাই, তো তারা চাই যে আমরা একটু পুশ করি, একটু যারা ইন্ট্রোভার্ট তাদেরকে একটু ইনফরমেশনটা জানিয়ে দিয়ে হয়তো সে এসে ইন্ট্রোভার্টনেস কাটিয়ে তুলবে এবং সে অ্যাক্টিভ হবে। চাইলে কোনো কিছু অসম্ভব না, সেটা আমার জীবনেও অনেকবার প্রমাণিত হয়েছে, যদি চাওয়া যায় আর কি, যদি ওটা নিয়ে লেগে থাকা যায়, পেশেন্টটা যদি থাকে। আর এখন অনুপ, অনুপের কথা বলবে আমি, আমার গেস্ট হচ্ছে আজকে অনুপ ব্যানার্জি, ওর পুরো নাম, ওর কথা ও বলবে। বাট সে ডক্টরাল ক্যান্ডিডেট অংশপ্রিং ইন্টারন্যাশনাল বিজনেস স্কুল, সেখানে ডক্টরেট করছে। আমার মনে আছে আমি আমার সময় আমি কন্ডিশনাল এডমিশন পেয়েছিলাম, সো ইন এ সেন্স মানে আমার মনে হয় যে হি ইজ ডুইং ফার বেটার দেন মি অ্যাট লিস্ট অ্যাট দিস স্টেজ। সো অনুপ, আমি তোমাকে ফ্লোরটা দিচ্ছি, প্রথমে তুমি তোমার একটু ব্রিফ কথাবার্তা বলো। আমরা অবভিয়াসলি কিছু কোশ্চেন ডিল করব এবং দর্শকরাও শ্রোতারাও হয়তো কোশ্চেন করবেন, যদি করে সেখান থেকে আমরা পিক করব পরে। প্রথমে আমাদের বেসিক কিছু জিনিস আমরা শেয়ার করতে চাই যেগুলো আমরা জানি, আমরা যে সব জানি তা না, যতটুকু জানি আমাদের অভিজ্ঞতায় যতটুকু হয়েছে, আমার চাইতে তুমি বলবা বেশি। আমি জাস্ট অ্যাঙ্করিং করছি যে তোমার এই যুগে তুমি কিভাবে, আমার এখনো মনে আছে আমি পিএইচডি করে দেশে ফিরেছিলাম 14 সালের শেষের দিকে, তোমরা তখন এমবিএ করছো, তার মানে তুমি সেটা শেষের দিকে বোধহয় দেশের বাইরে মাস্টার্স করতে যাও সুইডেনে, সেখানে যে যাওয়া পর্যন্ত আমার এখনো, আমি একটু সময় নিচ্ছি, আমার এখনো মনে আছে অনুপ খুব হ্যাংলা পাতলা একটা ছেলে, ফার্স্ট সেমিস্টার, তখন সেমিস্টার ছিল না, ইয়ার ছিল আমি ভুলে গেছি, ইয়ার ছিল, আমার এখনো মনে আছে, আমার এখন স্পষ্ট মনে আছে, অনুপের মনে আছে কিনা জানি না। সেটা হচ্ছে যে আমি ক্লাস নিয়ে আসতেছিলাম, আমার সে আমাকে স্টপ বাই করলো, প্রবাবলি আমাদের একটা বড় করিডোর আছে, তো সেখানে যে সিঁড়ি, সেকেন্ড সিঁড়িটার সামনে আমার এখনো মনে আছে যে সে আমাকে অ্যাপ্রোচ করলো, স্যার আমার এই এই জায়গাটায় দুর্বলতা, আমি হাউ ক্যান আই ওভারকাম। আমি ওকে বলেছিলাম যে আমি তোমাকে তো একা উত্তর দিব না, আমি এই উত্তরটা সবার সামনে দিব, তোমার উপকার হবে, সবার উপকার হবে। আমি জানি না সেই অনুপ আজকে আকাশ ছোঁয়ার পথে, তো সো গল্পটা কিরকম, আমি একটু, আমার নিজেরও খুব কিউরিয়াসিটি, তুমি অনেকবার আমার কাছে এসছো, অনেক কথা হয়েছে, অনেক আলোচনা হয়েছে, কিন্তু আসলে ওইভাবে জিজ্ঞেস করা হয় না। আজকে সবাইকে এই সামনেই যদি বলো যে কিভাবে আজকে সেই অনুপ থেকে আজকের অনুপ মানে হয়েছো তুমি। Wow. Dhunwad sir, bishal ekta introduction, and I'm also going back to the memory line with all these nostalgic events. Amar mone ache khub khub sposto mone ache amar their first diker ekdom amar mone apnar sathe kotha amader second class ta university level first or second class ta chilo apnar sathe, ami jani na, tobe princess of marketing tomader niyeche etuku mone hoy, mone na sir, managerial finance. ও আচ্ছা 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 আচ্ছা, আমি বুঝছি, আমি আমেরিকা থেকে আসার পর আমি ওইটার পাই নাই। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, যদি অপছন্দ করছিল আমি জানি না কতটুকু কি করতে পারছি, কারণ ওটা আমার ডোমেইন ছিল না। এনিওয়ে আই ট্রাইড মাই বেস্ট, বাট হোয়াট ওয়াজ ইন্টারেস্টিং ফর মি ওয়াজ দ্যাট আপনি ক্লাসের শুরুতেই বলছিলেন যে আপনারও ব্যাকগ্রাউন্ড ছিল সায়েন্সে, আপনি সায়েন্স থেকে আসছেন, আর আমার অবস্থা ছিল আমি সায়েন্স থেকে আসা খুবই ফ্রাস্ট্রেটেড, একদম মানে লাইফের কাছে হেরে যাওয়া মানুষ, প্লাস খুব কাছের বন্ধু থাকে না, মানে
একসাথে পড়ালেখা করেছি, স্কুল লাইফে সবকিছু বড় হয়ে উঠেছে একসাথে। তারপরে ও যখন ইঞ্জিনিয়ারিং এ চান্স পেলো, বাসায় এসে বলে গেল আন্টি আপনার ছেলে কি হবে, আমি তো ইঞ্জিনিয়ারিং হয়ে গেল, আমার মাকে বলছে আপনার ছেলে কি হবে। সো আই ওয়াজ কমপ্লিটলি শ্যাটার্ড এট দ্যাট মোমেন্ট, অ্যান্ড আই নো দ্যাট আপনার সাথে যখন দেখা হলো, আপনি যখন ক্লাস নিতে আসলেন, আই সি দ্যাট আ ভেরি স্মার্ট গাই ইজ টেকিং ক্লাস, অ্যান্ড সাডেনলি হি স্টার্টেড সেইং, উনিও সায়েন্স ব্যাকগ্রাউন্ডের থেকে, অ্যান্ড আই ওয়াজ কোয়াইট কোয়াইট পাম্পড আপ। আই মিন, একজন মানুষ যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে এসে এখন বিজনেস ফ্যাকাল্টি টিচার হতে পারে, মেবি আই ক্যান অলসো কাইন্ড অফ নেভিগেট থ্রু দ্য জার্নি অ্যান্ড সার্ভাইভ সামহাউ। So I take the inspiration from that journey. That's one of the first or earliest stages jokhon amar sob kichu shuru holo. Tarpore I always say it to all of my peers, amar deshe hok ba ekhane hok, je marketing department e amra je ekta environment e peyechhilam, both in terms of our friends ebong also amader faculty, amra je environment e peyechhilam, oi environment er ashole mane bere uthata khub easy chilo jodi apni একটু কেয়ারফুলি থাকেন, একটু সবার সাথে ইন্টিগ্রেট করেন, অ্যান্ড ইফ ইউ কিপ ইউর আইজ অ্যান্ড মাইন্ড ওপেন টু লার্ন। তো আমার জার্নি, আই উড সে আমার জার্নি বিশাল একটা চেঞ্জ নিয়ে এসেছিল এস এল পি। আই মাস্ট রেকগনাইজ দ্য এফোর্ট অফ দীপু ভাই, খালেদ ভাই অ্যান্ড আদার্স হু ওয়ার দেয়ার, মাইনুল ভাই, সাগর ভাইরা। সো আমি 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 লাইফে কখনো প্রেজেন্টেশন দিইনি, শুরু হয়েছিল আপনার ক্লাসে, আমার এখনো মনে আছে লাল টাই পরে গিয়েছিলাম আমি প্রেজেন্টেশন সবাইকে। মোটামুটি আমি শাস্তিটা দিয়েছি, অনেকে খুব বিরক্ত ফার্স্ট সেমিস্টার বা ফার্স্ট ইয়ারে খুব বিরক্ত হয় যে স্যার এই কি শাস্তি দিল, হকার মার্কেট, অনেকে হকার মার্কেট থেকে টাই কিনে নিয়ে আসে। ঠিক আছে, এই গল্পগুলো আমাকে পরে আনঅফিসিয়ালি পাস করার পরে শুনতে হয় যে স্যার আপনি আমাদেরকে বাধ্য করছেন যে এটা করতে। আসলে ওয়াজ ইট লাইক মানে ওট দি এনাফ, মানে তোমার কি মনে হয় যে ওই যে কষ্টটা দিয়েছি তোমাদেরকে, যে কষ্ট করে একদিন সেজে গুজে আসা, এটা কি তোমাদের জন্য কি ভালো কিছু ছিল নাকি আসলে অভিশপ্ত হওয়ার মতো কিছু ছিল? হ্যাঁ স্যার, অফকোর্স। আই মিন, আমি তো বললাম মানে এটা এটা আমার লাইফে ফার্স্ট ছিল, অ্যান্ড আমার এখনো মনে আছে আই ওয়াজ অলমোস্ট শেকিং, যদিও আমার সামনে বিশাল একটা পোডিয়াম ছিল। সো পোডিয়ামের পিছনে দাঁড়ানোর পরও আমার বডি প্রেস 75% 80% কভার হওয়ার পরও আই ফেল দ্য শেকিং। আমার ওই জায়গা থেকে আপগ্রেডেশনে নিয়ে যাওয়া, সবকিছু ডিফারেন্ট করে ফেলার পিছনে বিশাল একটা ভূমিকা ছিল এস এল পির। সো আই ডিডন্ট হ্যাভ এনি এক্সপেকটেশন ইন দ্য বিগিনিং, আমি জানতামও না আসলে আমি কোথায় যাচ্ছি, কেমন হচ্ছে বিজনেস কেস কি বা প্রেজেন্টেশন কি, আমার ওই ব্যাপারে মানে স্টেজ ফিয়ার অফকোর্স এটা বিশাল একটা ব্যাপার। আর সায়েন্সে পড়েছি, কখনোই দরকার ছিল না আমার এইসব নিয়ে চিন্তা করার বা business sheet kemne hocche, income statements kemne hocche, egulo niye buchar. So it started with SLP, and what I have seen that with this integration, with this involvement, ami onek manusher sathe meet korchhilam, onek manusher sathe kotha bolchhilam, onek manusher sathe interactions hochhilo, and oi jinish ta ekta bishal impact ashe jokhon ami kina 2013 sale Hong Kong jai, amar sathe ফুয়াচারের ভাই ফাহাদও যায় আমাদের সাথে হংকং। আমরা একটা সামার প্রোগ্রামে যাই, বেসিক্যালি ওটা ছিল পলিটিক্যাল ইকোনমির উপরে। রুটা প্রথমবার গিয়েছিল বাংলাদেশ থেকে, যত মনে পড়ে দীপু ভাই, উনি ইদার প্রথমবার বা সেকেন্ড বার, বাট সিইউ থেকে উনি ফার্স্ট, এবং উনি আমাদেরকে ইন্সপায়ার করে লেটস গো দেয়ার, এবং ওখানে গিয়ে দেখো আসলে একটা নিউ এক্সপিরিয়েন্স। এবং যেটা আই আই ফেলট আফটার দ্য কোর্স ইজ দ্যাট ওখানে আমাদের সাথে প্রায় 15-20টা দেশের মানুষ ছিল, এবং 15-20টা দেশের স্টুডেন্টসরা কিভাবে ডিফারেন্টলি চিন্তা করছে, আর ওই যে আমরা বলি না মানে এক্সপিরিয়েন্স ইন টার্মস অফ সফট স্কিল, সফট এক্সপিরিয়েন্স, এই জিনিসটা ভয়ানক একটা ট্রিমেন্ডাস একটা ইফেক্ট এনেছিল। এবং ওই 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 দিনের পর থেকে আমি জানি যে আই হ্যাভ টু গো অ্যাব্রড, আই হ্যাভ টু ডু আই হ্যাভ টু পারসু হায়ার স্টাডি অ্যাব্রড, ইভেন দো আমি অনেকটা কনফিউজ ছিলাম আসলে ক্যারিয়ার ওয়াইজ ওয়েদার ইটস এ গুড ডিসিশন অর নট। দেন ইভেন্চুয়ালি আমাদের সেশন জ্যাম আছে, এই আছে, সেই আছে, অনেক কিছু গেল, সময় ক্ষেপণ হলো। 2016 সালে আমি ফাইনালি সুইডেনে আসলাম আমার মাস্টার্স করতে। দিস ইজ অলসো ভেরি ইন্টারেস্টিং বিকজ আমি ইনিশিয়ালি আমার প্ল্যান ছিল আমি ইউএস চলে যাবো, আমাদের যে একটা নর্মাল একটা মাথার মধ্যে থাকে উই শুড অনলি স্টাডি ইন ইউএসএ অর ইন দ্য ক্যানাডা, আমারও ওরকম প্ল্যান ছিল। বাট আমার আমার দুই একটা ফ্রেন্ড, আমার কলেজ লাইফের ফ্রেন্ড ছিল, স্কুল লাইফের ফ্রেন্ড ছিল, যারা কিনা সুইডেনে পড়তে গিয়েছে, এবং তাদের কাছে গল্পগুলো মানে আমার বেশ ইন্সপায়ারিং ছিল। সো আই টুক ইন্সপিরেশন ফ্রম দ্যাট, অ্যাপ্লাই করলাম, হয়ে গেল স্কলারশিপ। আমার মনে আছে আমি স্পানিতে চাকরি করছিলাম,
ইট ওয়াজ অ্যারাউন্ড লাঞ্চ টাইম, আমার কাছে ইমেল আসলো যে রেজাল্ট পাবলিশ হয়েছে। অ্যান্ড আই ওয়াজ থিঙ্কিং, আমি কি লাঞ্চ করব, লাঞ্চ করে রেজাল্ট দেখবো নাকি রেজাল্ট দেখে লাঞ্চ করব। অ্যান্ড দেন আই থট, আমি যদি লাঞ্চ না করে রেজাল্ট দেখি, চান্স না পেলে আমার আর লাঞ্চ করা হবে না, আমি বোধহয় আগে লাঞ্চটা করে নিই। সো আই টেক দ্য ফ্লাইট অন অগস্ট 18th, আমার অগস্ট 19th আমার মনে আছে, অগস্ট 18th এর বিকাল বেলা আমাদের MBA রেজাল্ট দিল। আমার কোনো স্কোপ ছিল না আমার রেজাল্ট জানার, আমি রেজাল্ট জেনেছি সুইডেনে আসার পরে, কারণ আমার কোনো উপায় ছিল না, আমি অলরেডি তখন ঢাকায়, এবং বিকাল বেলা কেউ ছিল না হলে আমাকে রেজাল্ট জানাবে। তারপরে এখানে আসার পরে এই যে আমার ইনভলভমেন্ট ছিল SLP-র সাথে, SLP-র ইনভলভমেন্ট এর ওই যে একটা ইনফ্লুয়েন্স ছিল যে উই শুড কন্টিনিউ দিস লিডারশিপ জার্নিস। তো এখানে সুইডিশ ইনস্টিটিউটে যে স্কলারশিপ আমরা এসেছি, ওরা কিন্তু আবার লিডারশিপ প্রমোশনের জন্য প্রত্যেকটা ইউনিভার্সিটিতে, প্রত্যেকটা হোক স্কোলান বা ইউনিভার্সিটি যাই বলি আমরা, ওখানে ওরা একটা কিনা অফার দেয় যে টু হ্যাভ দেয়ার ওন নেটওয়ার্ক অফ দ্য কারেন্ট স্টুডেন্টস, সো দ্যাট দে ক্যান অর্গানাইজ সাম ইভেন্টস, সাম ডিসকাশন, সেমিনার্স, অর মেবি সাম স্টাডি ট্রিপস। তো আমার ইনস্টিটিউটে ওই মুহূর্তে আমাদের যে আগের নেটওয়ার্কটা ছিল ওটা ডিসলভ হয়ে যায়, কারণ সবাই গ্রাজুয়েট করে ফেলে। অ্যান্ড আই থট, ওয়াও, মেবি দিস ইজ এ নাইস অপরচুনিটি, লেটস জাম্প ইন। সো আই অ্যাপ্লাইড টু SI এবং আমরা সবাই মিলে আমরা এটা অর্গানাইজ করি নেটওয়ার্ক, এবং পরপর 2 বছর আমি ওখানে চেয়ার হিসেবে কাজ করি, প্লাস আমরা প্রায় 15-20টা ইভেন্ট করি ইন কোলাবোরেশন উইথ আদার্স অর সেপারেটলি। এবং এটার ফলাফলে দেখা যায় আমার, আই অলসো ট্রাই টু কিপ মাই CGPA টু এ হায়ার গ্রেড দিস টাইম। সো আমার রেজাল্ট এবং ইনভলভমেন্ট ইন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এগুলোর উপর রেকগনিশন হয়ে আমার মে 2018 আমার দুটা অ্যাওয়ার্ড আসে, একটা ইউনিভার্সিটি থেকে হাইয়েস্ট অ্যাওয়ার্ড যেটা দেওয়া হয় জিপস রাইজিং স্টার অ্যাওয়ার্ড বলা হয়। ইটস নট অনলি ফর ইউর এক্সেলেন্ট রেজাল্টস বাট অলসো ফর দ্য কন্ট্রিবিউশন দ্যাট ইউ আর মেকিং টু দ্য ইউনিভার্সিটি অ্যান্ড প্রমোটিং দ্য ইউনিভার্সিটি। অ্যান্ড তারপরে হঠাৎ করে এই ঘোষণা আসে যে আমাকে ইউনিভার্সিটি থেকে নমিনেট করা হলো, সুইডিশ গভর্নমেন্টের যে হাইয়েস্ট অ্যাওয়ার্ডটা দেওয়া হয় প্রতি বছর ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য, গ্লোবাল সুইড অ্যাওয়ার্ড, সো ওই অ্যাওয়ার্ডের জন্য আমাকে নমিনেট করা হয়। অ্যান্ড আফটার দ্যাট ইট ওয়াজ অলমোস্ট ভেরি ক্লিয়ার টু মি, আমি তখন থিসিসও লিখছিলাম, ইট ওয়াজ অলমোস্ট ভেরি ক্লিয়ার টু মি দ্যাট আমি একাডেমিয়াতে থাকতে চাই। আই ওয়াজ ইন কাইন্ড অফ লাভ উইথ একাডেমিয়া, আই ফিল লাইক ওয়াও দিস ইজ আ নাইস ট্র্যাক, ইভেন দো আমার আমার মনে হয় আমরা ডিসকাস করতে পারবো যে একাডেমিয়া হাউ টাফ ইট কুড বি ইন একাডেমিয়া টু সাস্টেন অ্যান্ড থ্রাইভ হিয়ার। এবং অনেকে বলে মানে ডুইং এ PhD মেবি ইজ ওয়ান অফ দ্য one of the toughest decisions that a business graduate would take, কারণ to a large extent এটাকে বলা হয় যে মানে মানুষের হায়ারটা নির্ধারিত, তারপর বলা হয় যে এটা 10 বছর মানুষকে বুড়ো করে দেয়। এবং অলসো মানে ফিনান্সিয়ালি যদি আপনি চিন্তা করেন যে একটা বিজনেস গ্র্যাড after having an education from a double accredited university or je earning capacity ashbe o hoyto ba 10 bochor pore ferrari kinte parbe jekhane ekjon maybe assistant professor would be still struggling to find a research funding tai na. So ei jinish gulo thaka shottyo I felt like ami academia te thakte chai, and I was very fortunate that amar চিটাং ইউনিভার্সিটির মার্কেটিং এ যে একটা এনভায়রনমেন্ট ছিল, এখানে আমার ইউনিভার্সিটি বর্তমানে ইয়ংচুপিং ইউনিভার্সিটি তো একটা ভয়ানক ভালো এনভায়রনমেন্ট আছে। অ্যান্ড আই ওয়াজ অলসো ভেরি ফর্চুনেট দ্যাট আমার একটা খুবই ভালো সুপারভাইজার ছিলেন, যিনি বলা হয় মানে ফ্যামিলি বিজনেস লিটারেচার ফিল্ডে ওয়ান অফ দ্য পিলার্স আর কি। তো উনি বেশ ইন্সপায়ার করে যে ইফ ইফ ইউ ওয়ান্ট টু পার্সু দ্য PhD। সো অ্যাপ্লাই করি এবং ইটস বিন অলরেডি 2 ইয়ার্স, হ্যাভ বিন টু couple of conferences, publication process I had see ekta paper er, and try to be connected, and I mean ekhono mane chesta kore desher shobar sathe connected thakar, oneker sathe kotha hoy oneker sathe hoy na, besh shomoye ektu chape thaki ektu kache pressure, besh pressure thake, but still mone prane ekhono pore mane ekhono ekhono amar mon pran sob kichu pore ache deshe, plus I feel very connected to the department. So I'm really really fortunate that apni being one of the role models have invited me to join this discussion with you, and hopefully amra kichu jinish ekhane discuss korbo arki.
এখানে আসলে মানে ব্যাপারটা হচ্ছে কি যে অবভিয়াসলি টিচার হিসাবে কেমন ছিলাম সেটা তোমরা বলবা, সেটা না, আমাদের অনেক লিমিটেশন ছিল পাবলিক ইউনিভার্সিটিতে, অনেক লিমিটেশন ছিল। লিমিটেশন গুলো তারাই বুঝবে যারা পরবর্তীতে শিক্ষক হয়েছেন। লিমিটেশনের একটা হচ্ছে যে আমরা বলি যে এমন কিছু স্ট্রাকচার আছে যেগুলো আসলে ম্যাক্রো ফ্যাক্টর, এটা আমরা চাইলেও চেঞ্জ করতে পারবো না। যেমন তুমি এখন বাইরে আছো, তুমি জানো যে হোয়াট ইজ দ্য রেজাল্ট সিস্টেম, দেন হোয়াট ইজ দ্য ওয়ে অফ ইউ নো ডেভেলপিং সিলেবাস অর সামথিং লাইক দিস। এই ছোট বিষয়গুলো অনেক ইম্পর্টেন্ট কিন্তু, এগুলো ভ্যালু গেট করে। পিএইচডি তো পৃথিবীতে অনেক হচ্ছে, লেখাপড়া তো অনেক হচ্ছে, কথা হচ্ছে আমরা কিন্তু বাংলাদেশে সিলেবাস যাই আছে, বই যা পড়ি খারাপ না, এটা বলতে পারবা না যে আমরা মানে গ্রামে থাকি অথবা আরেকটা আমরা বিদেশে যারা এখন কাজ করছি, আমিও বিদেশে কাজ করছি, তুমিও বিদেশে কাজ করছো, আমেরিকায় কাজ করছি। তো কথা হচ্ছে যে অ্যাপ্রোচটা, স্ট্রাকচারটা অনেক ডিফারেন্ট। স্ট্রাকচারের কারণেই এখানকার ছেলে মেয়েদের মধ্যে মানে মেধাটা বিকাশ হওয়ার একটা সুযোগ থাকে। আমি যেটা, তুমি জাস্ট এখন তুমি আমার ছাত্র না, বা আমি তোমাদেরকে বকাঝকা দিয়েছি ট্রু, কিন্তু এটা ঠিক যে মানে তোমাদেরকে অতটাও সাপ্রেস করি না। হ্যাঁ, বকাঝকা দিয়েছি ফর দ্য সেক অফ দ্য ইনস্টিটিউট, আমি যেখানেই যে প্রফেশনালিজম মেনটেন করি, এখন আমি এখানে আছি, আমি এই ইনস্টিটিউটের মান মর্যাদা রক্ষা করার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করব, তখনও আমি করেছি। তোমাদের কোনো নেগেটিভ ভ্যালুজ, নেগেটিভ কমেন্টস আমি অ্যাকসেপ্ট করি নাই। আমার কথা হচ্ছে রেদার ইউ আর ইউ নো টকিং দ্য নেগেটিভ থিংস, তুমি পজিটিভ কাজ করো। এই যে তোমরা অনেকেই, আমার অনেক ছাত্র ছাত্রী খুব ভালো করছে, যে তুমি যেরকম হায়ার স্টাডিজ ভালো করছে, এরকম অনেকেই অনেক ব্যাচের বের হয়ে অনেক ভালো ভালো জায়গায় গেছে। কথা হচ্ছে সবাই হয়তো যোগাযোগটা নাই বললে হয়তো কানেক্ট করা যায় না, হয় না, যে যোগাযোগ এখন তো ওয়ান ওয়ে কমিউনিকেশন তো টু ওয়ে লাগবে, তাই না? অনেকে হয়তো মানে পছন্দ করে বা অ্যাডমায়ার করে, কিন্তু হয়তো ওরও সময় নেই যে সে, মানে আমি কিন্তু কমিউনিকেশন করি, আমার ইনবক্সে কোনো আনরিড কিছু থাকে না সোফার কোন জায়গায়। আমার 101টা অ্যাকাউন্ট আছে সোশ্যাল মিডিয়াতে, সব সোশ্যাল মিডিয়াতে আমার প্রেজেন্স আছে, কিন্তু কোথাও আমার আনরিড কিছু নাই। এটা কিন্তু ইজি জব না। আমি কেন বলছি যে রিলেশনশিপটা থাকলে এই জিনিসগুলো জানা সহজ। আজকে আমি এই ভূমিকাটা কেন দিচ্ছি, আজকে অনেক স্টুডেন্ট বলে আমাদেরকে কেউ কিছু দেয় নাই, আমি এটা ডিনাই করব। কারণ হচ্ছে এই যুগে আপনাদের হাতে যে ওয়েপন গুলো আছে, যেমন আমরা এখন একটা ফ্রি সার্ভিস দিচ্ছি জানানোর জন্য, এরকম বহু ইভেন্ট হচ্ছে যেগুলো আমাদের সময় তো আমরা পাই নাই, ঠিক আছে? তোমাদের সময় তোমরা পেয়েছো, হয়তো তোমাদেরকে হয়তো ওই কোথাও লালদিঘির পারে কোথাও কোথাও যেতে হয়েছে, বা আমি জানি না কোন একটা জায়গায় যেতে হয়েছে, বা কোন ঢাকায় যেতে হয়েছে, বা সামথিং লাইক দ্যাট। এখন জিনিসগুলো অনেক ইজি। তো এখন কি তোমার মনে হয় যে, আমার আমার প্রশ্নটা হচ্ছে এরকম যে ছেলেপেলেরা যে ইন্ডিভিজুয়াল কোশ্চেন করে, এটা আমি কখনো আসলে এনকারেজ করি না। আমি যে ফোরাম বেসড যদি কোশ্চেনটা করা হয়, যেমন আমাদের একটা অ্যালামনাই গ্রুপ আছে, আমি আই এম নট, আমি একটু ম্যাক্রো সেন্সে কথা বলবো, যে অর্থাৎ একটা বিভিন্ন ফোরাম আছে, সেসব ফোরামে যদি একটু ডিগিং আউট করা হয়, যেমন গুগল যেরকম কম্পাইল করে তোমাকে ইনফরমেশন দিচ্ছে যে কি কি এই রিলেটেড কি কি কোশ্চেন হতে পারে, সেরকম উত্তর আসলে নিজে না পড়ালেখা করে হুট করে হয়তো তুমি দুই কলম কাউকে লিখে দিলা, ইভেন হি ইজ ওয়ান অফ দ্য সিনিয়র অথবা ওয়ান অফ দ্য বিজিয়েস্ট পার্সন ইন দ্য কান্ট্রি অর ওয়ার্ল্ড অর ইনস্টিটিউট দ্যাট ইনস্টিটিউট। তো এটা এটা তো একটা অ্যাটিটিউড, তাই না? তো এই জিনিসগুলো কিন্তু আমাদের ছেলেরা মেয়েরা কেন জানি এটা বুঝতে চায় না, মনে করে যে আমি যোগাযোগ করলাম কেন, ব্যাকডোর দিয়ে যোগাযোগ করা হবে। হয় কি যে 130টা ছেলেকে মেনটেন করা কিন্তু ইজি না। হ্যাঁ, 100, তোমাদের সময় যদি 120 জন থেকে কয়টা মানে তোমার মতো হায়ার স্টাডিজ করতে পারছে, সবাই ন্যাক থাকে না, আমি বলছি ধরো তোমার মতো 10 জন ছেলে ছিল, 10 জনের মধ্যে তো 10 জন তোমার মতো সাকসেস পায়নি। না পাওয়ার পিছনে কারণগুলো কি, যে প্রপারলি জিনিসগুলোকে ধরতে পারে নাই, কিন্তু তারা যদি প্রপারলি ধরতে পারতো, তারাও কিন্তু হয়তো কোনো না কোনো ভাবে, তোমার জায়গা না হোক, তোমার সাথে হয়তো ভালো, হয়তো কাছাকাছি হয়তো কোনো ভাবে হতো। এটা কি তুমি মানে এই কথাগুলো কি তুমি এগ্রি করো, বা এর সাথে তুমি কিছু অ্যাড করবো, যে ছেলেপেলেরা আসলে কেন সবসময় ইন্ডিভিজুয়াল কমিউনিকেশনটাকে প্রিভিলেজ দেয় রেদার হোয়েদার ইউ হ্যাভ অল দ্য ইনফরমেশন ইন দ্য ওয়ে? দ্যাটস আ বিগ কোয়েশ্চন স্যার, এবং আমি আমি রিয়েলি অ্যাপ্রিসিয়েট করি যে আপনি স্টার্ট করেছেন এরকম একটা কোয়েশ্চন দিয়ে। আই অলসো গেট আ লট অফ ইন্ডিভিজুয়াল কোয়েশ্চন,
এবং আমার আমার যেটা ফিলিং, এবং আমি টোটালি এগ্রি করি আপনার সাথে যে আমাদের মধ্যে অনেকে না আসলে ওই টাইমটা ইনভেস্ট করতে রাজি না, উই ওয়ান্ট এভরিথিং রেডিমেড। হ্যাঁ, আমরা চাই কেউ আমাকে বলুক তুমি এখানে যাও, আমরা চাই কেউ আমাকে বলুক যে তুমি এটা করো তুমি এটা করো না, ইভেন দো উই ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্যাট প্রত্যেকটা জিনিস কন্টেক্সট ডিপেন্ডেন্ট। সো যেটা আপনার কাছে ভালো ওটা আমার কাছে ভালো নাও হতে পারে, এবং আপনার কাছে যেটা ভালো আজকে এই মুহূর্তে 5 মিনিট পরে ওটা আপনার কাছেও ভালো নাও হতে পারে। সো আ লট অফ পিপল অ্যাকচুয়ালি ওরা নিজেরা সার্চ করে না। আমি এটা দুইটা দুইটা পার্সপেক্টিভে বলতে পারি। একটা হচ্ছে তাদের নিজেরা, আমি জানি না, কোনো একটা লিমিটেশনস এর কারণে হয়তো বা এমন হতে পারে, অনেকে জানে না কি টার্ম দিয়ে সার্চ করতে হবে, অনেকে হয়তো বা জানে না কোথায় শুরু করা দরকার। সো দ্যাটস ওয়ান থিং। বাট অলসো আরেকটা পার্সপেক্টিভ থেকে আমি আমি যেটা সবসময় বলি যে ইনস্টিটিউশনাল ব্যাপারটাও একটা ফ্যাক্টর। আপনি বিদেশের ইউনিভার্সিটি গুলো যদি দেখেন, এখানে ক্যারিয়ারের জন্য ক্যারিয়ার সেন্টার আছে, হ্যাঁ, রাইটিং এর জন্য রাইটিং ল্যাব আছে, সার্চ এর জন্য সার্চ ল্যাব আছে। হোয়াট ডু উই হ্যাভ দেয়ার, রাইট? তো আমাদের এখানে আমরা যদি দেখি, আমাদের কিন্তু অধিকাংশ কাজগুলো যা করা হচ্ছে সবগুলো ভলান্টারি বেসিসে, এখানে পেইড কেউ নেই। সো ফ্যাকাল্টিরা কাউকে যদি কোনো অ্যাডভাইস দেয় ভলান্টারি, স্টুডেন্টরা যেসব স্টুডেন্ট অর্গানাইজেশন করছে ভলান্টারি, এবং ওরা বিভিন্ন ইভেন্ট অর্গানাইজ করা, ফ্যাকাল্টিকে আনা, বিভিন্ন কর্পোরেটের মানুষকে আনা, বিভিন্ন লেকচার অ্যারেঞ্জ করা, এভরিথিং ভলান্টারি। হ্যাঁ, এবং কেন আপনি যদি বিদেশে, আপনি যেহেতু বিদেশে আছেন, আমিও আছি, এখানে কাউকে বললে এরা কেউ এরকম ভলান্টারিলি আরেকজনকে ডেকে এনে ভাই আমার এখানে একটা লেকচার দাও, আমার স্টুডেন্ট এখানে ভালো হবে? নো ওয়ান উইল ডু দিস। আই মিন, টাইম ইজ ভেরি প্রেশাস, তাই না? এবং আমরা বড় বড় স্টার ইউনিভার্সিটির কথা বলি, কিন্তু স্টার ইউনিভার্সিটির প্রফেসরকে পাওয়া খুব টাফ। ওনারা সারাক্ষণ বিজি বিভিন্ন কনসালটেন্সিতে, বিভিন্ন হায়ার লেভেলের ফ্যাসিলিটেশন, স্ট্র্যাটেজিক ডিসিশন মেকিং এ কেন ওনারা টাইম ইনভেস্ট করে? আমি একটু অ্যাড করি এটা, কারণ অবভিয়াসলি আমি এখন এখানে শিক্ষকতা, আমার একটা সেকেন্ড ইয়ার শুরু হচ্ছে তো আমেরিকায়, যদিও শিক্ষকতা 18 বছর তো আগে কাটিয়েছি। তো সো আমি মানে এনভায়রনমেন্টাল ডিফারেন্সটা এরকম যে আমি চিন্তা করি যে দ্য থিংস আই ইউজ টু ডু সার্ভ ইউ দ্য গাইস, যে লোডটা আমি নিতাম অফলাইন অনলাইন রাত্রে 11টা 12টা একটাই আনসার করতাম, ইউ আর দ্য উইটনেস যে তোমার কোনো মেসেজ আমি উত্তর দিনে এরকম মনে হয় নাই, বা অথবা যে কোনো ছাত্র ছাত্রী আমাকে খুঁজেছে পাই নাই নাই, সেটা হোক রাত্রে 12টা। কিন্তু আমি বলছি এই জন্য যে এখানে তো তুমি চিন্তাই করতে পারবে না একজন প্রফেসর আফটার আওয়ার সে তোমার রিপ্লাই দিবে ইমেলের, ফরগেট অ্যাবাউট। তুমি যদি কারোর সাথে তুমি তুমি এটা মানে জাস্ট এন্ডোর্স করবে এগুলো, এগুলো জাস্ট সত্যতাটা তুমি তোমার দৃষ্টিতে বলবা। কোনো প্রফেসরের সাথে আনঅফিসিয়ালি দেখা করা যায় না, হুট করে দেখা করা যায় না, তার সাথে ইমেলে আগে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়, বা অনেক ধরনের সিস্টেম আছে, তার আর এ থাকে বা জিএ থাকে, তাদের মাধ্যমে যেতে হয় যে ঠিক আছে আমি প্রফেসরের সাথে দেখা যাচ্ছি। প্রফেসর হয়তো দেখা গেলো যে 2 সপ্তাহ পরে সময় দিল, ঠিক আছে। টু ভেরি ফ্র্যাঙ্কলি, আমি যখন ফার্স্ট সেমিস্টার এখানে শুরু করি, কারণ আমেরিকা তো আমি টিচিং প্রথমবারের মতো এখানে করতে আসছি, তখন আমার অবভিয়াসলি আই ওয়াজ এ লার্নার অ্যাজ এ টিচার আর কি। তো তখন দেখা গেল যে আমি সবার জন্য খুলে রাখলাম সময়টা, অ্যান্ড দেন মাই ডিরেক্টর মানে ওয়াজ আস্কিং মি ডু ইউ ওয়ান্ট টু কিল ইউর সেলফ। তা আমি তো বললাম যে দেখো আমি আমার দেশে এটা এইভাবেই করতাম যে অল দ্য টাইম মাই ডোর ইজ ওপেন ফর বিকজ আমি এখানে আছি, হোয়াটস রং? তখন সে বলে যে নো, ডোন্ট টেক দ্যাট কাইন্ড অফ স্ট্রেস, তোমার অনেক কিছু করার আছে, ঠিক আছে, তুমি দিস ইজ নট ইউর জব। ইভেন আমাকে ছেলেমেয়েরা এডমিশনের রিকোয়ারমেন্ট স্কলারশিপ জানতে চায়, অথচ তুমি জানো যে একজন প্রফেসরের এগুলো জানার কোনো ইয়ে নেই। আমি নিজে মানে দায়িত্ব করে আমি এডমিশন ডিপার্টমেন্টে গিয়েছি, এডমিশনের যে মানে হেড আর কি, যে টোটাল ইন্টারন্যাশনাল এডমিশনের যে হেড আছে, তার কাছে আমি দেখা করতে গেলাম যে ওয়াই ডোন্ট ইউ টার্গেট বাংলাদেশ, তারা মিডল ইস্ট নিয়ে ব্যস্ত, কারণ মিডল ইস্ট থেকে তাদের প্রচুর স্টুডেন্ট হান্টিং হয়, আফ্রিকার অনেক কান্ট্রি আছে, ইন্ডিয়া আছে, এশিয়ার মধ্যে ইন্ডিয়াকে ওরা, ইন্ডিয়া এবং চায়নাকে ওরা প্রিভিলেজ দেয়, কিন্তু অন্য কান্ট্রিগুলোতে তারা নেপালি কিছু টিচার থাকাতে নেপালে ওরা টুকটাক ওই টিচাররা একটু করে। আমি যখন গেলাম আমাকে এক পর্যায়ে সে বললো ইউ আর দ্য ফার্স্ট ইন মাই টেনিওর যে হু কেম টু সি মি অ্যান্ড ইনসিস্ট মি টু গো এ পার্টিকুলার কান্ট্রি দ্য পটেনশিয়াল স্টুডেন্টস। আমি বললাম যে তাই নাকি? তো আমি বললাম ঠিক আছে, অসুবিধা নেই, তুমি এটাকে পজিটিভলি নাও, কারণ আমি বলছি যে বাংলাদেশে স্কোপ আছে, বাংলাদেশের ছেলেমেয়েরা লেখাপড়া করতে চায়, ওরা শার্প আছে, ওরা তুমি চাইলে
আমি তখন একটা ইভিডেন্স দেখালাম, ঠিক ওই সময় আমার মনে নাই সেপ্টেম্বর বা অক্টোবরে ইউএস এম্বাসির পেজে তুমি দেখতে পাবা যে 15টা ইউএস ইউনিভার্সিটিকে নিয়ে একটা রেডিসন ব্লুতে একটা প্রোগ্রাম করে। সেই 15টা ইউনিভার্সিটির ওই নিউজটা নিয়ে আমি এডমিশন ডিপার্টমেন্টের হেডকে আমি বললাম যে তুমি দেখো ওই 15টা ইউনিভার্সিটি কিন্তু ইউএস এম্বাসির থ্রুতে ওরা গেল, ওরা নিজেদের ইন্ট্রোডিউস করতে গেল, ওয়াই নট আস। তখন সে বলছে না আমরা আসলে বাংলাদেশকে এখনো আমরা ওইভাবে ইয়ে করছি না। ঠিক আছে, তো যাই হোক, এই যে তোমার মানে এই জিনিসগুলো অনেকে জানেই না যে স্কলারশিপ তো দূরের কথা, স্কলারশিপের এখানে তো কেউ কাউকে এটা আলাদা কমিটি থাকে, এটা একেবারেই তাদের যে প্রেসক্রাইব রুলস আছে এই রুলস এর বাইরে যাওয়ার কোনো স্কোপ নাই। পিএইচডির ব্যাপারে সেটা অন্য ব্যাপার, প্রফেসরের ফান্ড আছে, সে কি করবে না করবে সে সে প্রপোজ করবে। এই ব্যাপারটা তুমি যদি একটু মানে এন্ডোর্স করতে যে এটা কি তোমাদের ওখানে ইউরোপেও তাই? অফকোর্স স্যার, এখানে আমি প্রফেসর লেভেলেও যেতে হচ্ছে না, আমি আমাদের তো আমরা জাস্ট পিএইচডি স্টুডেন্ট, বাট আমাদেরও না এখানে যদি একটা কালচার আছে, আমরা অ্যাটলিস্ট আমার বিজনেস স্কুলে আমাদের এটা ওপেন ডোর পলিসি, সো এনিওয়ান ক্যান নক ইউর ডোর অ্যান্ড হ্যাভ এ মিটিং। বাট আমরা এটাও বলি, মানে আমি দেখেছি আমাদের সিনিয়ররা বলে যে ওপেন ডোর পলিসি থাকা মানে এমন না যে সারাক্ষণ স্টুডেন্ট এসে তোমার দরজায় ভিড় করছে, সারাক্ষণ যদি স্টুডেন্ট এসে তোমার দরজায় ভিড় করে তার মানে হচ্ছে তুমি আসলে ওদেরকে রাইট মেসেজটা কমিউনিকেট করতে পারো নাই। তোমার যে কমিউনিকেশন চ্যানেল গুলো ছিল তুমি শুরু থেকে ওদেরকে রাইট কমিউনিকেশন দাও নাই, যার ফলে ওরা বারবার তোমার দরজায় আসছে। তুমি যদি রাইট কমিউনিকেশন করে ফেলো তাহলে আমি আসলে কোনো পয়েন্ট দেখি না কেন তারা বারবার তোমার দরজায় আসবে। সো আমাদেরও ইভেন আমরা পিএইচডি স্টুডেন্টরাও আমরাও এখন অনেকেই অফিস আওয়ার রাখি, বলে দিই ঠিক এই টাইমটাতে যদি আসো এই টাইমটাতে যদি করো তাহলে আমাদের জন্য ভালো, কারণ আই অলসো সি দ্য প্র্যাকটিক্যাল সাইড, কারণ আমরা আমরা নিজেরা স্টাডিতে আছি আবার কোনো রিসার্চের কাজে আছি, তো এখন যখন একটা ফ্লোতে থাকে এর মাঝখানে বারবার যদি কেউ আসে এটা কিন্তু আসলে ব্রিচ হয়। আর যে টাইমিং এর কথা বা ইখতিয়ারের কথা, রেসপন্সিবিলিটি, এগুলো এত এত মানে ভয়ানক ভাবে ডিস্ট্রিবিউটেড, আই টোটালি এগ্রি। আপনি যেরকম অ্যাডমিশনের ব্যাপারে জানেন, আমিও অ্যাডমিশনের অনেক কিছুই জানি না এখানে, কারণ আমি ইনভলভ না ওই ব্যাপারে, একদম আমাকে একটা কমন কোশ্চেন করে স্যার এখানে আইএলস এর রিকোয়ারমেন্ট কি, এখানে জিম্যাট এর বা জিএর এর রিকোয়ারমেন্ট কি, এটা আমার পক্ষে আমি তো দূরের কথা। ওই যে তুমি যে বললা একজন মানে এটা কমপ্লিট একটা স্বতন্ত্র একটা, আমি কেন এই কথাগুলো রেজ করছি এখানে, যারা আমার আমার কথা যদি এখানে 2000 লোক শুনে তারা অন্তত ওয়ার্ড অফ মাউথ আরো আরো 20,000 লোককে বলে দিবেন যে আসলে এটা বাইরের দেশে এটা অ্যাডমিশন ডিপার্টমেন্ট প্রতিনিয়ত এটা নিজেরাই চেঞ্জ করে নিজেদের স্ট্র্যাটেজি। এটা এমন না যে আমি যদি এখন আমি দেখে যদি বলতে হয় আমাকে ওয়েবসাইট দেখেই বলতে হবে, আমি রাইট অর রং? অফকোর্স অফকোর্স অফকোর্স, একদম একদম। আমি কাউকে ফোন করতে পারবো না, আমি ফোন করতে গেলে আমার সাথে আবার তার অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে যে ভাই তোমার সাথে আবার জিজ্ঞেস করবে হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড, তোমার সাথে আবার কি মানে হয়তো ইমেলে উত্তর দেবে ইত্যাদি ইত্যাদি, তাই না? ব্যাপারগুলো এত বেশি স্ট্রাকচার। আমি ওইটা বলতে ভুলে গেলাম যে প্রথম সেমিস্টার আমি এটা করাতে তারপরও ছেলেপেলেরা কনফিউজড হয়ে গেছে, যেটা তুমি বললা যে ছেলেপেলেরা কোনো প্রফেসরদের ওপেন ডোর পলিসি রাখে নাই, ঠিক আছে, তারা এখন কনফিউজ, তারা বারবার আমাকে ইমেল করে যে তুমি যে বললা যে এতটা থেকে এতটা এটা তো লং টাইম, তুমি কি এতক্ষণ অফিসে থাকো? আমি তোমাকে আমি যে যে শ্রমটা আমি আমার 18 বছরে দিয়েছি সে এখানে যদি আমি লোড হিসাব করি আমার মনে হয় যে 40 ভাগের 1 ভাগ হবে না। কেন আমি বলি, আমার সপ্তাহে মাত্র 4 ঘন্টা আমার প্রেজেন্স থাকতে হয়, অনলি 4 আওয়ার্স উইকলি, অনলি 4 আওয়ার্স, এবং রেস্ট অফ দ্য টাইম তুমি কোথায়, তুমি সমুদ্রে ঝাঁপ দাও না কোথায় পাহাড়ে গিয়ে বসে থাকো, দে ডোন্ট কেয়ার। এই 4 ঘন্টাও তোমাকে কেউ মনিটর করবে না, এই 4 ঘন্টা তুমি অফিসিয়ালি জাস্ট নোট ইট ডাউন করবা যে তুমি স্টুডেন্টের জন্য অ্যাভেলেবেল আছো। কিন্তু এখন যেমন ধরো, যেমন আমি করেছি কি, সেকেন্ড প্রথম সেমিস্টার থেকে শিক্ষা নিয়ে আমি সেকেন্ড সেমিস্টারে করলাম, 4 ঘন্টা দিলাম, দিয়ে আবার বলছি উইথ অ্যাপয়েন্টমেন্ট, তার মানে তোমার যদি আজকে কোনো অ্যাপয়েন্টমেন্ট না থাকে ওই 4 ঘন্টাও তুমি না থাকলে কিচ্ছু হবে না। মানে অর্থাৎ দ্য ফ্রিডম উই আর এনজয়িং হিয়ার, তাদের কথা হচ্ছে যে তুমি ঘরে বসে পারো, বাইরে বসে পারো, লাইব্রেরিতে বসে পারো, তোমার সার্ভিস যেটা সেটাকে তুমি তুমি ম্যাক্সিমাইজ করো, এবং এটাতেই আমরা হয়েছি আবার খুশি, কারণ ফিডব্যাক যখন আসবে, যখন সেমিস্টার শেষে যখন ওই যে ইয়ে হবে, হ্যাঁ ইভ্যালুয়েশন হবে, ইভ্যালুয়েশন কথা বলবে। আর ইভ্যালুয়েশন শুধু কিন্তু আবার স্টুডেন্ট ইভ্যালুয়েশন না, এটাতে তো অনেক কিছু ইনভলভ আছে, রিসার্চ আছে, একাডেমিক ইয়ে আছে, ইয়ে আছে। হ্যাঁ, তো এগুলো কি তোমার সুইডেনে ওই একইভাবেই হয় নাকি? আমাদের শুরুতেই মানে প্রত্যেকটা
ডাজেন্ট ম্যাটার আপনি পিএইচডি স্টুডেন্ট নাকি ফুল প্রফেসর, আপনাকে শুরুতে আপনার ইমিডিয়েট ম্যানেজারের সাথে সেট করে নিতে হয় বছরের ওয়ার্কিং প্ল্যানটা কি। হ্যাঁ, সো ওই ওয়ার্ক প্ল্যানটা যতটুকু, মানে যেমন এখন কোভিড আসছে, হ্যাঁ কোভিডের জন্য অনেকের একটা ডেফিসিয়েন্সি আসবে, অনেক অনেক ডেভিয়েন্স হবে। সো যাদের ডেভিয়েন্স হবে, ওয়েল কেন হয়েছে, জাস্টিফাইড রিজন এনাফ, আর যাদের ডেভিয়েন্স হবে না, ওকে ভেরি গুড, তুমি তো ম্যাচ করেছো, হোয়াট ক্যান ফর দ্য নেক্সট ইয়ার। এর বাইরে আপনার ওয়ার্কিং আওয়ার থেকে শুরু করে সবকিছু ফ্লেক্সিবল, আমাদের এখানে কোনো বাধ্যতামূলক প্রেজেন্সও নাই। সো ইট ক্যান বি দ্যাট আপনি আপনার 100% টাইম বাইরে কাটান, আপনার ঘরেই কাটান, কোনো সমস্যা নেই, জাস্ট যখন আপনার টিচিং আছে তখন আপনাকে এখানে থাকতে হবে। তো টিচিং এর টাইমটা ছাড়া, যে টিচিং এ কয়েক ঘন্টা আপনি ক্লাসে থাকবেন, ইভেন এমন হতে পারে আপনার 2 ঘন্টা ক্লাস আছে, আপনি ওই 2 ঘন্টার জন্য আসছেন, আসার পর আপনি চলে গেছেন, ইটস ফাইন। মেইন মেইন রিজন এখানে বলা হচ্ছে যে রিসার্চ এর কাজ বা এইসব ক্রিয়েটিভ অ্যাপারেশনের যে কাজগুলো, এগুলোর মধ্যে অনেক বেশি পরিমাণে মেন্টাল একটা 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 সিনেটি থাকতে হয়, মেন্টাল পিস পাচ্ছেন এমন একটা প্লেসে আপনাকে কাজ করতে হয়। সো আপনি যদি মনে করেন আপনার বাসার কোনায় বসে কাজ করলে আপনার জন্য এটা ভালো, ইটস ফাইন। হ্যাঁ, এবং আমার মনে হয় এটা একটা খুব প্লাস পয়েন্ট, যেটা আমরা মানে কোভিড এর ইফেক্টে দেখেছি, যে যখন কিনা সবাই ওয়ার্ক ফ্রম হোম কনসেপ্ট নিয়ে খুব একটা চ্যালেঞ্জে ছিল, কি হবে না কি হবে, আমাদের কিন্তু শিফট করতে ইট টুক লেস দেন 48 আওয়ার্স, সিস্টেম ছিল, সেট আপ ছিল, সবকিছু ছিল, উই জাস্ট জাম্পড। হ্যাঁ, আর 48 আওয়ার্স নিয়েছে, এটা হচ্ছে মানে সিলেবাস পাল্টানোর জন্য। অ্যান্ড আই গো ব্যাক টু দ্য সেম পয়েন্ট অফ দ্য ফার্স্ট পয়েন্ট দ্যাট ইউ রেজড, এই যে সিলেবাস গুলো, আমাদের কিন্তু বাংলাদেশের এডুকেশন স্ট্যান্ডার্ড অনেক হাই, আমাদের অনেক কিছু আছে, অনেক কম্পোনেন্টস আছে, বাট সামহাউ দ্য স্ট্রাকচারটা এটা রিডিফাইন করা হচ্ছে না, আমাদের সিলেবাসটা আপগ্রেড করা হচ্ছে না, এভরি ইয়ার ইট শুড বি আপডেটেড। এখানে আমি একটা পয়েন্ট, ওইদিন আমি কাকে জানি বললাম, হায়ার স্টাডিজ নিয়ে কথা না হলো, এটা একটা কর্পোরেট আলোচনায় বলছি, তুমি দেখছো কিনা জানি না, ওখানে আমি এই জিনিসটা বলেছি যে আমাদের সিলেবাস চেঞ্জ করার যে প্রক্রিয়া, সে প্রক্রিয়াটা অনেক ঘুরানো পেঁচানো এবং একেবারে ওই সবকিছু হয়ে মানে দুনিয়ার ডিপার্টমেন্টাল কমিটি, তারপর ওইটা সেটা হবে যাবে, যাই হোক, তো আই এম নো মোর দ্যাট ইনস্টিটিউট, সো আমি এগুলো নিয়ে কথা বলতে চাচ্ছি না। কিন্তু আমার এখনো মনে আছে যে আমি কোন একটা ভিসি যখন প্রথম চেঞ্জ হলো, তো উনি সবাইকে ডাকলেন, তো এটা আমি এখানে জাস্ট শেয়ার করতে চাচ্ছি, সবাই বলছে যে কি হলে ভালো হয় উনি শুনতে চাচ্ছেন, তো আমি অনেক কষ্টে ফোন নিয়ে দাঁড়িয়ে বলছিলাম যে আমি জাস্ট 30 সেকেন্ড মনে হয় আমি কথাটা বলছিলাম যে স্যার আমাদেরকে ওয়ান ম্যান এক্সামিনার, আমাদেরকে ওয়ান ম্যান এক্সামিনার যিনি হবেন তার তার হাতে সিলেবাসটা চেঞ্জ করার 1 ইয়ারটা দেয়া, তারপরে ওই যে এটা কি বলে ও ইন্টিগ্রেটেড রেজাল্ট অ্যাপ্লিকেশন, ঠিক আছে, এবং আরেকটা কি জানি বলছিলাম এই মুহূর্তে আমার মনে পড়ছে না, সো এই 3টা জিনিস আমি বলছিলাম স্যার এটা যদি করে দেন তাহলে এটা কিন্তু আমাদের আর অনেক জট কিন্তু খুলে যাবে, তাতে করে হবে কি যে যখন পাস করলো পাস করে সে সার্টিফিকেট নিয়ে চলে গেলো, এখন আমাকে তো রেজাল্ট করতে হয় না, এখানে করতে হয় তোমাদের ওখানে করতে হয়, যেটা হয় যে আমি আমার রেজাল্টটা দিচ্ছি ইন্টিগ্রেটেড অ্যাপ্লিকেশনে, সাথে সাথে এটা আপডেট হয়ে পুরো সুইডেনে কিন্তু ইন্টিগ্রেটেড অ্যাপ্লিকেশনটা একদম কান্ট্রি বেসড, সো এটা কন্ট্রোল বাই দ্য এডুকেশন মিনিস্ট্রি সুইডেনে। হ্যাঁ, সো আমরা এটাকে বলি লাদক, এবং এই লাদকেই আপনাকে আলটিমেটলি আপনি জাস্ট ইনপুট গুলা দেন, আলটিমেটলি সবকিছু লাদক করে দেয়। ও এটা তাহলে, এটা তাহলে আরো ব্যাপক, তাহলে এটা আবার ইউএসএ তে আবার ইউনিভার্সিটি মানে প্রত্যেকটা ইউনিভার্সিটি কিনা জানি না, বাট ডেফিনেটলি আওয়ার ইউনিভার্সিটি ইজ এ কমপ্লিটলি ইউনিক, তাদের নিজস্ব অ্যাপ্লিকেশন আছে, তো তার মানে সুইডেনে বলতে চাচ্ছো যে মানে প্রত্যেকটা ইনস্টিটিউট কানেক্টেড উইথ দ্য সেম অ্যাপ্লিকেশন। এক্স্যাক্টলি, এবং আপনি ওখানে আপলোড করার পরে আপনি যখনই কোনো জায়গায় না অ্যাপ্লাই করবেন, এটা হতে পারে আপনার মাইগ্রেশন থেকে শুরু করে, ব্যাংক থেকে শুরু করে, যারাই কিনা আপনার স্টাডি সার্টিফিকেট চাইবে, ওরা বলবে আমাকে ওই লাদুকের কপি দাও, অথবা কিছু কিছু অর্গানাইজেশনের অ্যাক্সেসও আছে লাদুকের থেকে কপি নেয়ার, ওরাই ডিরেক্টলি কন্ট্যাক্ট করবে, বলবে আমাদেরকে একটা কপি দাও। সো এখানে কোনো মানে ব্যত্যয় ঘটানোর কোনো উপায় নেই, হ্যাঁ, এবং এটা কয়েকটা স্টেপ ধরে যায়, সো ভুল করারও কোনো জায়গা নেই। হ্যাঁ, এবং আমরা যেটা করি, আমরা আমাদের পার্টের থেকে রেজাল্টটা স্টুডেন্টদেরকে কমিউনিকেট করি, হ্যাঁ, সো দে ক্যান অলসো ভেরিফাই অ্যান্ড ক্রস চেক ওদের কোনো রেজাল্টে মানে কোনো মিসক্যালকুলেশন আসছে কিনা। হ্যাঁ, সো
আমার মনে হয় এটা এটা একটা ফ্যাক্টর আর কি। আচ্ছা যাই হোক, আমরা ওই পর জানা কিছু পলিসি ইস্যু, একটা পলিসি যারা ইমপ্লিমেন্ট করবেন তারা দেখবেন, তবে দেশকে যদি মানে আসলে এই জ্যাম মুক্ত অথবা ছেলে পেলেদের একটা দিনও কেন নষ্ট হবে, আসলে এখানে তো নষ্ট হচ্ছে না। যেমন এই যে প্যান্ডেমিক আসছে, আমি টেরো পাইলাম না, মানে আমার স্টুডেন্টদেরও কোনো 1 সেকেন্ড ক্ষতি হইলো না, আমারও কোনো ক্ষতি হইলো না, ঠিক আছে? তো সো হোয়াট ইজ হ্যাপেনিং, আমার মনে হয় যে এই জিনিসগুলোকে খুব প্রচলিত ভাবে যেভাবে আছে অনগোয়িং, যে যার যার মতো করে বেড়ে হয়ে যাবে, যার যার মতো করে সিলেবাস পেলো ইত্যাদি ইত্যাদি। তো যাই হোক, আমি যেটা বলছিলাম যে স্টাডি অ্যাব্রড কি তোমার রাইট চয়েস ছিল, যে অর্থাৎ তুমি যে এই যে বললা যে আমার সাথে একটা ছেলে কর্পোরেটে কাজ করলে সাথে হি উইল গো ফার ওয়ে ইন ফিনান্সিয়ালি অর সাম আদার ওয়ে, তুমি যখন চেস করবা তোমার ইয়ে হবে। আমি জাস্ট আমার কম্পারিজনটা একটু বলে দেই, আমি 4,300 স্কেলে বেতন শুরু করি। আমি আমেরিকা গিয়েছিলাম পড়ালেখা করতে, সেটা আমি করতে পারিনি কোনো একটা কারণ, ব্যক্তিগত কারণে, ঠিক আছে? তো আমি ফিরে আসছি, তখন আমার বেতন ছিল 7,000 সামথিং স্কেল, এবং আমি পিএইচডি করতে যখন যাই তখন আমার 16,000 টাকা, তখন ইট ওয়াজ 2010। এবং আমি যখন ফিরে আসি তখন আমি হার্ডলি 22,000 কি 23,000 টাকা পাচ্ছি, যখন প্রফেসর হচ্ছে তখন 70,000 কি 80,000 টাকা হলো, এবং তখন স্যালারি ডাবল হওয়ার পরে। ইনফ্যাক্ট মাঝখানে তোমরা জানো যে বাংলাদেশ গভর্নমেন্ট প্রায় অলমোস্ট ডাবল করেছে, কিন্তু ডাবল করে আবার সেটাকে এন্ড বেনিফিট এর কি কি হবে যাবে এগুলো আমি জানি না, আমি জাস্ট ফাইন্যান্সিয়াল ম্যাটারটা বললাম। কিন্তু এট দ্য সেম টাইম আমার সাথে আমার যে বন্ধুরা যে কর্পোরেটে, মানে ইউ ক্যান ইমাজিন যারা বাইরে আছে, অনেকে গুগলে কাজ করছে, ফেসবুকে কাজ করছে, তাদের বেতন 250,000 আছে। তো জিনিসগুলো আসলে ইটস এ কাইন্ড অফ এ একাডেমিক এনভায়রনমেন্টে আসলে একটু কেমন জানি আমরা ক্রাইসিসে থাকি, এটা একটা হীনমন্যতায় ভুগি। এটাকে তুমি কিভাবে দেখছো আসলে? ওয়েল দিস ইজ অলসো ভেরি ভেরি নাইস কোশ্চেন স্যার, কারণ আমি আমি ফার্স্টে একটা কথা বলি যে স্টাডি অ্যাব্রড আসলে সবার জন্য দরকার না। হ্যাঁ, এবং অনেকে যখন আমাকে অ্যাপ্রোচ করে বলে, মানে ইন্ডিভিজুয়ালি অ্যাপ্রোচ করে, মোস্ট অফ দ্য টাইম জুনিয়র বা কোনো রিলেটিভ, আমি বাইরে পড়তে চাই, এবং আমি যখন জিজ্ঞেস করি আসলে কি কারণে দরকার, আই আই ফিল অলসো সাম পিপল গেট রিয়েলি কি বলা যায়, মানে একটু আপসেট হয়ে যায়, কেন এই লোকটা এই ধরনের কথা বলছে। আমি আই আই ট্রুলি বিলিভ সে খুব আমাকে খুব বিশ্বাস করে বলে আমার কাছে অ্যাপ্রোচ করেছে, নাহলে এত এত অপশন ছিল, এত এজেন্টস ছিল, এত মানুষজন ছিল, ও কাউকে অ্যাপ্রোচ না করে আমাকে জিজ্ঞেস করছে। But I also want to be very transparent, কারণ studying abroad means that আপনি একটা বিশাল responsibility নিচ্ছেন। So I feel that এটা right choice, যদি আপনি ফিল করেন আপনার একটা experience দরকার, international exposure এর একটা experience, যেখানে আপনি culture জানছেন, বিভিন্ন soft skill develop করছেন, আপনি একটা learning হচ্ছে, you are in a new and different place, আপনি একটা নতুন ভাবে একটা জিনিসকে দেখছেন, আপনি creative ভাবে একটা জিনিসকে approach করতে চাইছেন, অথবা আপনি আপনার যে জ্ঞানের স্বল্পতা বলবো না, বাট বলবো যে ভয়েড গুলো আছে, আপনি ওগুলোকে কভার করতে চাচ্ছেন কন্টেম্পোরারি ইস্যুস গুলো দিয়ে, দেন স্টাডিং অ্যাব্রড ইজ দ্য রাইট চয়েস। কিন্তু যদি আপনি মনে করেন যে আমার স্টাডি অ্যাব্রড এর জন্য, আমি স্টাডি অ্যাব্রড এর ডিসিশন নিতে চাই আমার একটা ক্যারিয়ারের ডিফারেন্স আনার জন্য, কিন্তু আমি জানি না কোন ক্যারিয়ার ট্র্যাকে যেতে চাই, বা আপনার যদি শিওর না থাকেন আপনার অ্যাসপিরেশনস গুলো কোথায়, বা আপনি যদি ফ্লেক্সিবিলিটিতে না থাকেন, আপনার যদি ফ্লেক্সিবিলিটি না থাকে ইন টার্মস অফ কালচার, ইন টার্মস অফ ইউর ফ্যামিলি স্ট্রাকচার, এবং ফ্যামিলি থেকে কতটুকু আপনাকে অ্যালাউ করবে। অনেক সময় আমরা ফ্যামিলিকে ইগনোর করি, বাট আই 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 পার্সোনালি বিলিভ ফ্যামিলি ইজ দা মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন দিস ডিসকাশন। অ্যান্ড অলসো আপনি কোন এনভায়রনমেন্টে যেতে চান, আপনি যদি এনভায়রনমেন্টের সাথে ফিট করতে না পারেন, দেন গোয়িং ফর স্টাডি অ্যাব্রড can be actually a suicidal mission. It completely backfire korte pare. Career track er theke I totally agree with you sir. Academia te asha mane hocche ekta completely different logic er upore na. Corporate je logic, corporate je guidelines, academia guidelines and logic completely different. So ekta manush je kina study abroad e chinta korbe, o jodi ashole ei paper gulo niye assertive na hoy, tahole kintu khub problem. হ্যাঁ, আমি অনেককে দেখেছি, আমার অনেক ফ্রেন্ড এখানে হোক বা ইউএসএ তো ক্যানাডাতে হোক, যারা পিএইচডি শুরু করে ড্রপ আউট করে ফেলেছে 2 বছরের মধ্যে, বিকজ দে কুইকলি লার্ন দ্যাট দিস ইজ নট দ্য রাইট ট্র্যাক ফর মি। হ্যাঁ, কারণ পিএইচডি 5 বছরের পরে কিন্তু আপনি আলটিমেটলি আবার ইউ আর জাস্ট অ্যান এন্ট্রি লেভেল এমপ্লয়ি, তাই না? আপনাকে
আবার চাকরি খুঁজতে হচ্ছে, একটা পজিশন পেতে হচ্ছে, অ্যান্ড ইটস অলসো ভেরি কম্পিটিটিভ। অনেকে মনে করে পিএইচডি করলে বোধ হয় চাকরি বাজার ওপেন, বাট ইটস কমপ্লিটলি ডিফারেন্ট থিং। বাট আবার এটাও সত্য যে পিএইচডি করা মানে হচ্ছে ইউ হ্যাভ সাচ এ স্কিল যেটা কোনো দিক দিয়ে কম্পারেবল না, তাই না? সো এখন একটা মানুষকে আসলে বোঝা দরকার সে কেন যেতে চায়, কি করতে চায়। অনেকে আমি দেখি বাংলাদেশের থেকে নক দেয়, মেনলি যেহেতু আমরা বিজনেস নিয়ে আলাপ করছি, অনেকে বাংলাদেশ থেকে নক দেয় যে আমি বাইরে এমবিএ করতে চাই, বাট মেবি ইউ আর নট রানিং আফটার এমবিএ, কারণ এমবিএ এর যে আসপেক্টটা, এমএস এর যে আসপেক্টটা ডিফারেন্ট। তুমি চাইছো পিএইচডি করবে আফটার আফটার ইউর এমবিএ, বাট ইটস কমপ্লিটলি কন্ট্রাডিক্টিং, তাই না? এমবিএ হচ্ছে একটা প্রফেশনাল ডিগ্রি, তুমি আবার পিএইচডি কেন করতে চাও লাস্টে? এবং এই কোয়েশ্চেন গুলো যখন করা হয় দেখা যায় আসলে কি না, ওই মানে ডিসকাশনটা নিজের সাথে যে সেলফ রিফ্লেকশনটা, এটা করা হয়নি, এবং ওই ক্যারিয়ারের একটা ব্লার একটা কন্ডিশন আছে, ক্লিয়ার না অ্যাসপিরেশন এর দিকে, তখন কিনা মানে স্টাডি অ্যাব্রড খুবই খুবই মানে খারাপ একটা জিনিস হয়ে আসতে পারে, এটা খুব ব্যাকফায়ার করতে পারে। সো আমি আমি সবসময় সবাইকে বলি মানে ডু ইউর ওন স্টাডি ফার্স্ট, অ্যান্ড নিজের সাথে আগে রিফ্লেক্ট করে নাও WH কোয়েশ্চেন গুলা দিয়ে আসলেই ওয়েদার ইটস ইম্পর্টেন্ট, ওয়েন ইটস ইম্পর্টেন্ট, হাউ ইটস ইম্পর্টেন্ট, আর or where you really want to go, otherwise eta eta khub 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 problem hoye jabe. ami tomar sathe ekটু add kori seta hocche ashole sob oi je prothome shuru korechhilam oi bhabe amra ashole je bhabe jawar kotha alochona ta ashole bibhinno onno kichu chole asche bhitore to so amader shesh korte hobe 1.5 ghontar moddhe to so already 41 minutes shesh to ami jeta bolchhilam je ashole passion ta ami oi je salary structure ta keno bollam যদি পেশন থাকে না, এগুলো আমি কোথাও কখনো বলি নাই। অনুপ তুমি আমার মুখে কখনো স্যালারির কথা শুনেছো কিনা আমি জানি না, মানে আজকে এত লাইভে এত যেহেতু ইনফরমাল খেয়ালও থাকে না যে এত মানুষ শুনছে, তো বলে ফেলেছি স্লিপ অফ টাং যেটা। তো এখন আমার কথা হচ্ছে আমি কেন এটা প্রশ্নটা আনলাম যে আসলে পেশন থাকলে আই নেভার লুক এট দ্য স্যালারি অ্যাকচুয়ালি। আমি যেটা চিন্তা করেছি যে আমি তোমরা তো অনেক ফোকাসড, আমার মনে হয় তুমি অনেক মাশাআল্লাহ ফোকাসড যে তুমি কি করবা, তুমি এটা ডিটারমাইন করতে পারছো, পিক করতে পারছো, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। অনেকে কিন্তু পিক করতে পারে না। তুমি একটা ভালো পয়েন্ট রেজ করছো, এমএস ভার্সেস এমবিএ, সেটা আসলে আমি যখন টিচার হয়েছি কি আমি নিজেও জানতাম না, বিকজ আই ওয়াজ নেভার থিঙ্কিং অ্যাবাউট দ্য একাডেমি। আমি ব্যাক বেঞ্চার ছিলাম, আমি কর্পোরেটে জব করবো ভাবছি, আমি কখনো ভাবিনি যে আমাকে মানে আল্লাহ তাআলা এখানে নিয়ে আসবে। এবং আসার পরে আমি যখন এগুলা কথাবার্তা বলছি, কথা হচ্ছে যে আমরাও একটু পজিটিভলি, যেমন আমি খুব সফট থাকি এসব ব্যাপারে কেউ জানতে চাইলে, কারণ হচ্ছে আমি নিজে জানতাম না একটা স্টেজে, কথা বুঝছো? কিন্তু যখন দেখি যে দেয়ার আর প্লেন্টি অফ এলিমেন্টস ইন ইউর সারাউন্ডিংস টু লেট দিস নো ইজিলি, তখন যদি তুমি আমাকে বেসিক কোয়েশ্চেন করো এবং সেটা আমার পক্ষে আমার স্টেজে এসে উত্তর দেওয়াটা ডিফিকাল্ট, কি আমারও তো কাজকর্ম আছে, এটা তোমাকে বুঝতে হবে যে আমার প্রেশার কতটুকু। আমি সবাই মনে করে যে আমি এটা করছি দেয়ার ইজ এ লাইক এ সামথিং মোটিভ আছে, আমার মোটিভ যাই থাকুক, আপনি ধরেন আমার মোটিভ কিছু একটা আছে, আমার মোটিভ, কিন্তু আপনি ওখানে কিছু নিতে পারতেছেন কিনা সেটা হচ্ছে আপনার দেখার বিষয়। হ্যাঁ, তাহলে আপনি ওই যে তুমি যেটা বললা ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, আমি আবার এটা রিপিট করছি সবার জন্য যে এমবিএ ইজ এ প্রফেশনাল ডিগ্রি টু ডেভেলপ ইউর প্রফেশনাল ক্যারিয়ার, আর এমএস হচ্ছে যে পার্টিকুলার ডোমেইনে আপনি করবেন যেটা নিয়ে আপনি সামনে এগুমেন একাডেমিক্যালি বা আর অন্য কিছু। তো যেমন পিএইচডি করার ক্ষেত্রে এমএস করাটা আমার মনে হয় বুদ্ধিমানের কাজ। অফকোর্স অফকোর্স, আমরা আসলে নিজেরাও, আমি যখন টিচার হয়েছি অন্তত আমি বুঝতাম না অনুপ, ঠিক আছে, আমি খুব সরল স্বীকারোক্তি দিচ্ছি, ঠিক আছে, তো সো কারণ ও স্টেজটা ওইটাই ছিল। তবে ওইটা আবার আমাকে দিয়ে আমি, তুমি আবার ভেবে নিতে পারো যে তুমি কিছু জানো না একটা স্টেজে, হয়তো কেউ 17 বছরে শিখে, কেউ 37 বছরে শিখে, ডাজেন্ট ম্যাটার, বাট তুমি ওখান থেকে শুরু করো। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, এখানে অনেকে আছে আমার 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 ফ্লোরে আছে, 53 ইয়ার্স এ পিএইচডি শেষ করছে। হ্যাঁ, অ্যান্ড আমি ওনাকে চ্যালেঞ্জ করতে পারবো না যে ইউ মেড এ রং ডিসিশন, কারণ ওনার পার্সপেক্টিভ থেকে হি মেড দ্য রাইট ডিসিশন। উনি 20 বছরের ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স আছে, উনি ফিল করেছে ইন্ডাস্ট্রিকে আমি অনেক দিয়েছি, আই নো এখন ইন্ডাস্ট্রিতে একটা গ্যাপ আছে যেটা আমার থেকে সলভ করতে গেলে আই নিড সাম টাইম, আমার কিছু গবেষণা করা দরকার, দ্যাটস ওয়াই হি ডিসাইডেড টু ডু আ পিএইচডি। সো আমার মতে হচ্ছে দেয়ার্স নো রাইট অর রং, বাট দ্য টাইমিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো আমরা যেমন স্যার আপনিও এমবিএ করে এমএস করেছেন এবং অনেকে এমবিএ করে এমএস করেছে, হুইচ ইজ ফাইন, বাট ফ্যাক্টর হচ্ছে আমার কাছে ওই টাইমটা আছে কিনা। যে আমি যে ফ্যামিলির কথা বলেছিলাম, আমার ফাদার আমাকে অ্যালাউ করেছে তুমি একটা এমএস করো, এরপরে পিএইচডি করো, অনেকের আবার এই এই ধরনের একটা মানে পসিবিলিটি থাকে না।
হ্যাঁ, সো তখন কিনা আমার আমার মনে হয় আর কি, তখন ইউ হ্যাভ টু মেক দ্য রাইট কল, আসলে আমার বাইরে যাওয়া দরকার কিনা। আমি অনেকের সাথে কথা হয়, মিড লেভেলে জব করছে বাংলাদেশে, হ্যাঁ বাংলাদেশে 6 ডিজিটের কাছাকাছি স্যালারি পাচ্ছে, 4-5 বছর এক্সপিরিয়েন্স হয়ে গেছে, নাও হি অর শি ইজ থিঙ্কিং টু গো অ্যাব্রড। তখন কিনা আমি আমি একটুখানি কনসার্ন হই, কারণ বাংলাদেশে অ্যারাউন্ড 6 ডিজিট পাওয়া কিন্তু ইটস এ গুড স্যালারি, মোটামুটি আপনি একটা লাইফ লিড করতে পারবেন। এখন আপনি বিদেশ যাচ্ছেন, বিদেশে আমরা যে স্বপ্নগুলো নিয়ে আসি অনেক সময় কিন্তু এটা হয় না, এখানে সবাই টাকা কামায় না, এখানে সবাই জব পায় না, এখানে সবাই সেটেল হতে পারে না, হ্যাঁ, এবং এখানে লাইফ টাফ। আপনি যদি স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোর কথা ভাবেন, এখানে বছরের 4-5 মাস অন্ধকারে থাকে, হ্যাঁ প্রচন্ড ঠান্ডা থাকে। তো এই জিনিসগুলো অনেকে ইগনোর করে ফেলে, এক্সটার্নালিটিস গুলা। এখন এক্সটার্নালিটিস যদি আপনি ইগনোর করেন, এটা কিন্তু একটা সেলফ কন্ট্রাডিকশন, আপনি দেশের একটা এক্সটার্নালিটির মধ্যে আছেন, যেটা দিয়ে আমি দেখছি আপনার আজকে থেকে 2-3 বছর পরে আপনি হাই মানে মিড লেভেল থেকে আপনি টপ লেভেলে যাচ্ছেন, বেশ ভালো একটা পজিশনে আছেন, স্ট্র্যাটেজিক ডেভেলপমেন্টে কাজ করছেন, ওই জায়গা থেকে আপনি জাস্ট ক্যারিয়ারে আবার একটা ড্রপ করতে চান। এখন এই ড্রপটা করা যায়, ইটস ইটস ফাইন। আমি ওই যে আমার 53 ইয়ার্স এর কলিগ এর কথা বলছি, কিন্তু ও জানতো আসলে ওর ক্যারিয়ারের সেকেন্ড কার্ভটা কোথা থেকে শুরু করবে। আমরা যে ওই লাইফ সাইকেল কার্ভের কথা বলি না, তো ও জানে ওর কার্ভটা কোথা থেকে শুরু করবে। এখন আপনি যদি এটা না জানেন, দেন স্টাডিং অ্যাব্রড ক্যান বি আ সুইসাইডাল মিশন। এবং অনেক সময় দেখা যায় আমরা কিনা আমাদের ফুল ফ্যামিলিকে নিয়ে চিন্তা করি, আমি আমার বউ নিয়ে যাব, আমি আমার বাচ্চা নিয়ে যাব, দ্যাট ক্যান বি ইভেন ইভেন টাফার, কারণ বাইরে এটা ভেরি টাফ। বিকজ যেমন তুমি এখন যে স্টেজে করছো, তুমি সো ফার আই নো ইউ আর নট ম্যারিড, রাইট? তোমার এখনো বিয়ে হয়নি, ঠিক না? তোমার জন্য এখন অনেক ইজি, আমাদের জন্য, আমি যখন পিএইচডি করি তখন আমার 3টা বেবি, ঠিক আছে, my wife was doing PhD as well, so it was so hard. Among amar boys tomar chaite na holo koto bochor beshi chilo thik ekhon hisab korte hobe jani na, definitely 8 10 bochor beshi chilo mane tomar stage er chaite 10 12 bochor anyway. So ei jonno early jodi structure decision ta jodi neya jay eta bhalo, tobe pore holo kono oshubidha nai. Jemon ami amerika ashar pore onek আমার ছাত্র, অনেক আমার খুব আদরের ছাত্র, আসলে সবাই ব্যস্ততার জন্য যোগাযোগ রাখতে পারে না এটা বুঝি, তো আমার সাথে যোগাযোগ করেছে, স্যার কিভাবে যাওয়া যায়। অনেকে দেশের প্রতি খুব বিরক্ত, এটার কারণ হচ্ছে ইনসিকিউরিটি, যেটা আমি বুঝতে পারছি। তো নানা রকম কথাবার্তা হয়, সে আমি ওনাদের আসপেক্টটা আমি বোঝার চেষ্টা করি। তো আমার যতটুকু জ্ঞান আছে আমি সাজেশন দেওয়ার চেষ্টা করি যে ঠিক আছে, কিন্তু এমনও আমার ছাত্র আছে, 6 ডিজিট, তো 6 ডিজিটের মধ্যে আবার সংখ্যা কিন্তু বড় ছোট হয়, হ্যাঁ মানে 9, 6 ডিজিট আগে 9 বসলে একটা অফকোর্স সমস্যা, আর একটা 1 বসলে সমস্যা। আমি জাস্ট মানে কাউকে বড় ছোট করছি না, মানে 7 থেকে 9 দিয়ে শুরু হয়েছে মান্থলি 6 ডিজিটের ফিগার, এরকম বেতন পাওয়া মানুষও বেশি অনেকে থাকতে চাচ্ছে না, এর অনেকগুলো সোশ্যাল আসপেক্ট আছে, ঠিক আছে? তো সো আমি বলছি যে যে তারা ওই বয়সে চাচ্ছে যে 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 বাইরে আসবে, বাইরে আবার ইয়ে নতুন করে আবার এমএস পিএইচডি করবে, বলবে যে স্যার টাকা বহু কামাইছি, স্যার টাকা আর ভাল লাগতেছে না। তো এই যে লাইফ, আমি যেটা মেনশন করার চেষ্টা করছি যে লাইফের ফিলোসফি কিন্তু এক একজনের এক এক রকম। অফ কোর্স ইউ নিড নট টু বি লাইক কম্পেয়ার উইথ সামওয়ান, যে তুমি ওর মতো হইতে হবে, তার মতো হইতে হবে, তোমার লাইফ তোমার। এক্স্যাক্টলি, তুমি 6 ডিজিটে খুশি থাকতে পারো, 5 ডিজিটে খুশি থাকতে পারো, আমি জানি না 4 ডিজিট তো সম্ভব না, ঠিক আছে, কিন্তু 5 ডিজিটের মধ্যে মানে নিচের দিকেও তুমি বা মাঝামাঝি ক্যাটাগরিতে ভালো থাকতে পারো। তো সেই জন্য আমার মনে হয় যে আসলে কম্পেয়ার করে কন্ট্রাস্ট করে নিজেকে মানে স্ট্রেসড করাটা মনে হয় অ্যাজ এ হিউম্যান বিং আমাদের উচিত না আর কি। আমার আমারটা আমি আমারটা আমি দেখবো, নোবডি ক্যান হেল্প ইউ। ওই যে তুমি বললা যে কি একটা বললা না, যে মানে ওই যে কষ্টগুলো আমাকেই সামলাতে হবে ডে অ্যান্ড ডে, এই যে তোমার তুমি এক্সটার্নালিটিস গুলো, এটা তো তোমাকে ফেস করতে হবে। তুমি এই যে তোমাদের সুইডেনে যখন বরফ পড়ে, হাঁটু পর্যন্ত বরফ হয়, ঠিক আছে, তো তুমি এখনকার মতো ফ্রিকোয়েন্টলি ঘর থেকে বাইরেতে পারবা না, এগুলো অনেক বাইরে কাজ করতে পারবা না, স্কুলে যেতে পারবা না, ড্রাইভ করতে পারবা না, বা অনসতা লাগবে, বা তুমি একটু স্ল্যাক থাকবা, এগুলো সবকিছু চিন্তা করেই ভালো। যেমন আমেরিকার ব্যাপারে অনেকে বলে, আমি বলি যে আমেরিকা বাবা 52টা স্টেট, 50টা স্টেট মানে 50টা দেশের সমান। তো এখন স্টেটের এক একটা ওয়েদার, এখন তোমার হয়তো ঠান্ডা সহ্য হয় না, তোমার হয়তো গরম সহ্য হয় না, তোমার হয়তো ট্রপিক্যাল সহ্য হয় না, কি হয় না আমি তো জানি না।
তোমার এটাও কিন্তু ভাবতে হবে যে আমি কোন জায়গায় অ্যাপ্লাই করব। কিছু কিছু যেমন আমি যদি বলি বোস্টন বা জায়গাগুলো যেখানে একদম হার্ড কোর বড় বড় ইউনিভার্সিটি গুলো আছে, এখন আমি কি ওইটা এলিজিবল কি, মানে আমার সাথে ম্যাচ করে কি, কিন্তু অনেক ভাবার বিষয় আছে। তো আমরা এখন টু দ্য পয়েন্ট একটু কথা বলি, কারণ অনেক এলোমেলো কথা হয়েছে। যে একটা বড় একটা কোশ্চেন থাকে সবসময় স্টুডেন্টদের, হোয়েন টু স্টার্ট, হোয়ার টু স্টার্ট, যদিও আমরা বলি যে এনি টাইম ইউ ফিল গুড। এখন তোমার, তুমি বলো যে তুমি যে এনভায়রনমেন্ট থেকে উঠে আসছো, তুমি ফ্যামিলির কথা বললা যে ইট ইজ ইম্পর্টেন্ট। আমি আরেকটা কথা এখানে অ্যাড করতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে অনার্স করলেও কিন্তু অনার্স করে সরাসরি পিএইচডি করা যায়, এই কথাটাই কিন্তু আমাদের টিচারদের মধ্যে অনেকে জানে না। হ্যাঁ, এটা না জানাটা দোষের কিছু না, কারণ হচ্ছে ওই এনভায়রনমেন্টটা আমাদের না, কালচারটা নাই, যে জানে সে হয়তো আরেকজনকে সেটা ওভাবে জানায় নাই। আমরা যেভাবে গ্রুমিং, আমি যখন ইউনিভার্সিটি ঢুকছি তখন আমার কন্টেম্পোরারি দেখতেছি যে সবাই তো এমবিএ করে ঢুকছে, দেখছি যে সবাই সেকেন্ড মাস্টার্স এর জন্য অ্যাটেম্প্ট দিচ্ছে। তার মানে আমি প্রিজিউম করলাম সেকেন্ড মাস্টার ছাড়া মনে হয় পিএইচডি করা যাবে না, মনে করছি, আমি তোমাকে ওই কথাটাই বলতেছি যে কেন মনে করলাম, এখন মাঝে মাঝে চিন্তা করি। আমি যখন ইন্ডিয়াতে কয়েকটা কনফারেন্সে গেলাম, সেখানে আমি আইআইটি বা বিভিন্ন জায়গায় যখন আমি গেলাম, তখন দেখলাম যে অনার্স করে তারা মাস্টার্স না করে পিএইচডি তে এনরোলমেন্ট হয়ে গেল, এবং ইন্ডিয়াতে আমি দেখলাম 22-23 বছরের ছেলে পিএইচডি করে বের হয়ে যাচ্ছে। জাস্ট আমার পার্শ্ববর্তী দেশ, আমার মনে হয় এই ইনফরমেশনটাও আমরা অনেকে জানি না, তাই না? তো আমি মানে এই ব্যাপারটার সাথে, এই ব্যাপারটার সাথে যদি কিছু বলো তাহলে এইটা সহ তুমি এই প্রশ্নটা যদি উত্তর দিতে। ওয়েল, আমার মনে হয় মানে কেউ যদি চিন্তা করে যে হি অর শি ওয়ান্টস টু স্টাডি অ্যাব্রড, তাহলে তার কমপক্ষে 3 বছর আগে শুরু করা দরকার। আমার যদি প্ল্যান থাকে আমি 2021-এ পড়তে যাব, দ্যাট ইজ আ বিট টাফ। হ্যাঁ, মানে এটা এটা এখানে মধ্যে অনেকগুলো লুপ হোলস থাকতে পারে, এবং লুপ হোলস ইন টার্মস অফ ডকুমেন্টেশন, লুপ হোলস ইন টার্মস অফ আমার রিয়েলিটি, লুপ হোলস ইন টার্মস অফ এনশিওরিং দ্য ফ্লেক্সিবিলিটি, অনেক অনেক ধরনের লুপ হোল থাকতে পারে। সো আমার আমার সাজেশন অর হোয়াট আই ডিড অ্যাকচুয়ালি, আমার 2016-তে এসেছি, কিন্তু আমি 2012-13 থেকে আস্তে আস্তে কাজ করছি। 13-13 যে বললাম আমি হংকংয়ে গেলাম, ওটার পর থেকে কিন্তু আসলে আমার সার্চ শুরু করে দিয়েছি। হ্যাঁ, এবং এখানের মধ্যে আসলে এগুলো এগুলো ম্যাটার করে, কারণ হচ্ছে প্লেস, অ্যাজ ইউ অলসো মেনশনড অ্যাবাউট হোয়ার টু স্টার্ট, না? সো অনেকেই আমরা একটা ভুল করি, অর আই উড সে এটা আমাদের মানে এটা আমরা জানি না। আমরা অনেক সময় করি কি, ও ঠিক আছে আমি বাইরে পড়তে চাই, তাহলে আমি একটু র্যাঙ্কিং দেখি, র্যাঙ্কিং দেখেই একটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করে দিব। বাট দ্যাটস আ প্রবলেম, কারণ আপনিও স্যার বাইরে আছেন, অনেক অনেক ইউনিভার্সিটি, অনেক বিজনেস স্কুল, দে ডোন্ট কেয়ার অ্যাবাউট ইউনিভার্সিটি র্যাঙ্কিংস, কারণ ইউনিভার্সিটি র্যাঙ্কিং এর বেস করা হয় অনেক ধরনের জিনিস নিয়ে। এখন একটা ইউনিভার্সিটি যে কিনা 50 বছর আগে খুলেছে, ওর তো কোনো নোবেল লরিয়েট নেই। এখন ওর যদি নোবেল লরিয়েট না থাকে, ও নোবেল লরিয়েটের জন্য যে পয়েন্টটা, ওটা কিন্তু নাই। হ্যাঁ, অথবা একটা ইউনিভার্সিটি খুলেছে 15 বছর আগে, বা একটা বিজনেস স্কুল ও কাজ করছে একটা স্পেশালাইজড টপিকে। যেমন আমার বিজনেস স্কুলের মেইন জিনিস হচ্ছে ফ্যামিলি বিজনেস এন্ড ওনারশিপ স্টাডি। সো ফ্যামিলি বিজনেস ওনারশিপে এরা ওয়ার্ল্ড এ সেকেন্ড। এখন আমি যদি বলি না আমি তোমাকে সাপ্লাই চেইন নিয়ে পড়তে বলবো, বা আমি আমি তোমাকে ডিজিটাল বিজনেস এ এখানে পড়ে তুমি একদম মানে দিগ্গজ হয়ে যাবা, এটা কিন্তু অসম্ভব। হ্যাঁ, সো জানা দরকার আসলে আমি কোথায় যাবো। সো ওই র্যাঙ্কিং ধরে যাওয়া বা নোটেবল অ্যালাম নাই, এবং খুব সিম্পল ভাবেন, ইউনিভার্সিটি অফ কলকাতা যদি আপনি সার্চ করেন, এখানে অনেকগুলো নোবেল লরিয়েট কিন্তু ওখান থেকে। হ্যাঁ, আমাদের ইভেন শেখ মুজিবুরও ওখানের, রাইট? আপনি ইউনিভার্সিটি অফ ঢাকা দেখেন, হিগস বোসন কনার বোস, মিস্টার বোস ওয়াজ অলসো ফ্রম ঢাকা ইউনিভার্সিটি, নোবেল ইউনুস, ডক্টর ইউনুসও ওখানের। তো আমরা ওখানে না করে কেন বাইরে পড়তে যাচ্ছি, তাই না? সো আমরা বাইরে পড়তে যাচ্ছি ওই অ্যালামনাই লিস্ট দেখে হবে না, র্যাঙ্কিং দেখে হবে না, রাদার as we discussed so far amar personal je aspirations utar sathe match korte hobe. So kompokkhe 3 bochor age shuru kora dorkar. Ebong second jinish hocche jeta ami personally suggest kori, bortoman dine jehetu eta khub competitive business school er jonno, amar mone hoy jodi mba program hoy, jemon apni boston er kotha bolechen, so boston e jete hole apni kintu boston e mit sloan ba apni harvard and apollo you are no one basically. Ha, কারণ ওখানে বস্টন কলেজও খুব কম্পিটিটিভ চান্স পাওয়াটা, এবং আপনি ওখানে যে জব সেক্টরের কথা, ওখানে যেহেতু আবার প্রোডাকশন অনেক বেশি, প্রোডাকশন ইন টার্মস অফ আ লট অফ গ্রাজুয়েটস, সো ওখানে জব পাওয়া, ওখানে অনেক সময় বস্টন কলেজ থেকে পাশ করে হার্ভার্ডের সাথে কম্পিট করে জব পাওয়াটা টাফ হয়ে যায়, স্ট্যানফোর্ডের সাথে জব পাওয়াটা টাফ হয়ে যায় ওর। সো ওই জায়গাটা আমার দেখতে হবে আমার কোন প্লেসে যাচ্ছে। সো ওই প্লেস জানার জন্য আমি যেটা ইউজ করি বা আমি যেটা সাজেস্ট করি, এটা হচ্ছে
যেহেতু খুবই কম্পিটিটিভ ল্যান্ডস্কেপ, ইটস বেটার টু লুক অ্যাট দ্য অ্যাক্রেডিটেশন। হ্যাঁ, সো অ্যাটলিস্ট এই অ্যাক্রেডিটেশন গুলা টু সাম এক্সটেন্ট ক্যান গাইড মি থ্রু দ্য কোয়ালিটি অফ দ্য এডুকেশন। যদি আমার কোনো আইডিয়াই না থাকে বিজনেস স্কুলটা নিয়ে, আমি একটা বিজনেস স্কুল এক্স আমি কিছু জানি না, এখন আমি দেখলাম ও ACSB এন্ড ECOWAS অর AMBA অ্যাক্রেডিটেড, সো আমি জানি যে কেউ একজন আছে যারা কিনা এভালুয়েট করেছে ওর কোয়ালিটি কি। আবার এখানে মতো অ্যাক্রেডিটেশনের মধ্যে আবার অনেকগুলো অ্যাক্রেডিটেশন বডি আছে যারা কিনা নট সো রিগোরাস, সো দ্যাটস ওয়াই আই উড স্পেসিফিক্যালি মেনশন ACSB, ECOWAS এন্ড AMBA। বাট দেন এগেইন, এটাও সত্য সব স্কুলে ট্রিপল অ্যাক্রেডিটেশন রাখা সম্ভব না। যেমন আমার ইউনিভার্সিটি ওরা MBA প্রোগ্রামে দেয় না, এখন আমার ইউনিভার্সিটি যদি MBA প্রোগ্রাম না দেয় ও MBA সার্টিফিকেট কেমনে পাবে? MBA এর AMBA অ্যাক্রেডিটেশন তো সম্ভব না। আবার এই MBA অ্যাক্রেডিটেশনের জন্য কমপক্ষে 3 বছরের জব এক্সপিরিয়েন্স লাগে, এই মানুষগুলো শুধুমাত্র MBA করতে পারবে। অনেক ইউনিভার্সিটি এটাও চায় না যে শিক্ষা শুড বি ওপেন ফর অল, কেন আমি এটা 3 বছর 5 বছর দিয়ে লিমিট করব। আবার এটাও সত্য অনেক ইউনিভার্সিটি র্যাঙ্কিং বা অ্যাক্রেডিটেশনের পেছনে দৌড়ায়, এটা কাইন্ড অফ প্রেস্টিজ ইস্যু, তাই না? এটা এটা প্রেস্টিজ, এটা প্রমোশন, এটা মার্কেট প্রেজেন্স, এর সবগুলো এগুলো পিওর মার্কেটিং এর জিনিস। সো স্টিল আই উড বিলিভ দ্যাট রিগোরাস অ্যাক্রেডিটেশন করা হয়েছে, এইরকম অ্যাক্রেডিটেড বিজনেস স্কুল থেকে শুরু করা যায়। সেকেন্ড যেটা জিনিস, যদি আমি MBA না করে MS করতে চাই, দেন ইটস ভেরি ইম্পর্টেন্ট টু সি টু হুম ইউ আর অ্যাপ্লাইং। হ্যাঁ, সো এখানে অথবা ইউনিভার্সিটি খুব ফ্যাক্টর না, এখানে ফ্যাক্টর হচ্ছে রিসার্চ সেন্টারটা কি, ওই সেন্টারের আসলে এক্সপার্টিস আছে কিনা। আমি যে শুরুতে বলেছি, আমি কাউকে বলবো না যে সাপ্লাই চেন করার জন্য আমার এখানে আসো। হ্যাঁ, আমার এখানে সাপ্লাই চেনের হাব না, কিন্তু তুমি যদি ওনারশিপ, এন্টারপ্রেনারশিপ বা ফ্যামিলি বিজনেস করতে চাও, অফকোর্স ইউ ক্যান গিভ এ ট্রাই হিয়ার, বিকজ এটা এখানে ওটার জন্যই বিখ্যাত। সো আমার মনে হয় ওই ওই MS PhD যারা রিসার্চ ট্র্যাকে যেতে আছে ওদের জন্য দরকার সেন্টার দেখা। আবার সেন্টার দেখার সাথে সাথে তার থেকেও বড় ইম্পর্টেন্ট হয়তো বা টু ফাইন্ড দ্য রাইট সুপারভাইজার। অনেক সময় বলা হয়, আমার মনে হয় কর্পোরেট এটা একটা খুব কমন কমন থিম হচ্ছে, তুমি কোম্পানি না খুঁজে রাইট বস খুঁজো। তো একাডেমিয়াতেও আসলে হচ্ছে ফাইন্ড দ্য রাইট মেন্টর, এবং রাইট মেন্টর না পেলে অনেক সময় টাফ হয়ে যায়। আমি আমি গত বছর অগস্টে বস্টনে গিয়েছিলাম একটা কনফারেন্সে, একাডেমি অফ ম্যানেজমেন্ট কনফারেন্সে। সো ওই কনফারেন্সে আমার পাশে একটা ছেলে ছিল একটা সেশনে, ও PhD করছে MIT-তে। সো MIT স্লোগান আমার তো মানে ওয়াও, MIT-তে PhD করছে। অ্যান্ড ওর ওর অবস্থা হচ্ছে ও একটু ফ্রাস্ট্রেটেড, কেন বলে কি ভাই, তুমি বলছো তোমার ওপেন একটা কালচার আছে, তুমি তোমার সুপারভাইজারের অপোজিটে বসো, তোমার সাথে ওর প্রতিবার দেখা টাকা হয়, আমার সাথে আমার সুপারভাইজারের দেখা হয় না আজকে 3-4 মাস, আমি জানিও না, কারণ হি ইজ এ স্টার প্রফেসর, সে খুবই ব্যস্ত। হ্যাঁ, এবং আমি আমি অনেক সময় বুঝি না আমি তাকে কি একটা ইমেল করবো, আমি ইনফেরিয়রিটি কমপ্লেক্স, ইনসিকিউরিটি কমপ্লেক্সে ভুগি। সো ইটস অলসো ভেরি ইম্পর্টেন্ট ইনস্টিটিউট না দেখে রাইট মেন্টর দেখা অ্যান্ড টু অ্যাপ্রোচ দেম। সো আমার মনে হয় এই জিনিসগুলা খুব ইম্পর্টেন্ট। আবার এট দ্য সেম টাইম আমাদের জানা দরকার, আমি কি আসলে US, নর্থ আমেরিকান কোনো একটা কান্ট্রিতে যেতে চাই, নাকি আমি ইউরোপে যেতে চাই, নাকি আমি এশিয়াতে যেতে চাই, কারণ এশিয়াতে আমাদের কিন্তু খুব ভালো ভালো বিজনেস স্কুল আছে, অত দূরে যেতে হচ্ছে না। IIMC কলকাতা, যেটা IIMC ট্রিপল অ্যাক্রেডিটেড বিজনেস স্কুল, এবং মানে চিন্তার বাইরে ওরা এখন একটা স্কোপের মধ্যে আছে, ভয়ানক কন্ট্রিবিউশন টু দ্য ফিল্ড। সো IIMC তেও যাওয়া যায়, বাট অ্যাগেইন সবকিছু উইল বি গাইডেড বাই ইউর ইন্ডিভিজুয়াল প্রেফারেন্স। এখন আপনার যদি ইন্ডিভিজুয়াল প্রেফারেন্স আপনি না জানেন, দেন ইজ ভেরি টাফ টু গিভ এ সাজেশন দ্যাট ইউ গো হিয়ার অর ইউ গো দেয়ার। আমি একটু অ্যাড করি এখানে, আমি জানি এই কথাগুলো তোমরা জানো, যে সুযোগ আসলে আমি একা বলার চাইতে তোমার, তুমি এন্ডোর্স করলে আমার জন্য সুবিধা আর কি, কথা বুঝছো? আমরা তো বলতে টায়ার্ড হয়ে গেছি এইসব কথা, ক্লাসরুমে বলেছি অনেকবার, বাইরে বলেছি, বিভিন্ন ফোরামে বলেছি। যেমন আসলে এটা পুরাটাই হচ্ছে যে ডিফারেন্ট, মানে এটা আসলে বলে শেষ করা যাবে না। যেমন USA তে 5,500 মতো ইউনিভার্সিটি কলেজ আছে, এটা তো রিমার্কেবল একটা, মানে ট্রিমেন্ডাস একটা ব্যাপার। এটা পৃথিবী কোথাও মানে এই মাত্র 35 কোটি লোক এতগুলো ইনস্টিটিউট করে রাখছে, এবং দে ডোন্ট ট্রিট অ্যাজ এ লাইক এ বিজনেস, তারা এগুলো থেকে বিজনেসও করার চিন্তা করতেছে না, দে জাস্ট ফান্ডিং এটা অপারেট করছে। বা অন্য অনেক দেশ আছে যেগুলো থেকে মানি হার্ন করার চেষ্টা করে, সেটাও কিন্তু তারা স্কিম করার চেষ্টা করে, সেটাও কিন্তু তারা করছে না। তো এখন যেটা হচ্ছে, আপনি যদি বড় সিটি গুলো, যেটা তুমি রাইটলি পয়েন্ট করেছো যে বোস্টন, নিউ ইয়র্ক, খুব বড় ইউনিভার্সিটি গুলো আছে, কস্টিং অনেক হাই, ওখানে কম্পিটিটিভ, মানুষ সবাই কিন্তু প্রথমে কি করে, যখন আপনি মানুষ কি করে কিছু না জানলে গুগলে যখন সার্চ দেয় হোয়াট আর দ্য মেজর সিটিজ ইন USA, তখন সে দেখা যাবে নিউ ইয়র্ক, ঠিক আছে, সিয়াটল বা ক্যালিফোর্নিয়া, এই সব। তো
টপের দিকে সিটি গুলো থাকবে, ওইখানে কম্পিটিশন বেশি, ওইখানে ইউনিভার্সিটি গুলো এক্সপেন্সিভ, ওখানে পড়তে পারলেও কিন্তু ওই যে কম্পিটিশন ইন্টেন্স, সেই জন্য আমি বলবো যে আপনার আপনার অ্যাবিলিটিটা দেখেন। এটা ঢালাভাবে পারবো না যে আপনি হার্ভার্ডের ছাত্র পড়তে পারবেন, হার্ভার্ডে চাইলে আপনি তুমি আমি ওরকম এফোর্ট দিলে সবাই পারবে, কিন্তু ওই ওরকম এফোর্ট দিতে ওই রকমের অনেক বড় এক্সপ্লেনেশন আছে। এখন আমি শর্টকাট চাচ্ছি, আমি শর্টকাট চাচ্ছি, তুমি 3 বছর বললা, আমি ধরলাম যে আমি 2 বছরের মধ্যে আমি দেশের বাইরে যাব। ইন দ্যাট কেস তোমাকে টার্গেট করতে হবে আমেরিকা, যেমন 50টা স্টেট, কিছু কিছু স্টেটের মানুষ যায়ও না, আবার ওই স্টেটের কোন সিটি গুলো একটু আইসোলেটেড, সেখানে নাম্বার অফ স্টুডেন্ট কিরকম, মানে সেভাবে দেখে, যেমন এখানে মিড ওয়েস্টার্ন বা এখানে একটু মানুষজন কম, কিন্তু কোয়ালিটি এটা বলা যাবে না। যেমন আমাদের এটা SSB, আমাদের ইউনিভার্সিটি ওয়েস্টার্ন ইউনিয়ন ইউনিভার্সিটি যদি সার্চ করা হয় তো দেখা যাবে যে এখানে বোধহয় 69 প্রোগ্রাম আছে, 69 প্রোগ্রামের মধ্যে বোধহয় 11টা না 13টা সিগনেচার প্রোগ্রাম। ওই ওয়েবসাইটটা একটু ডিগ আউট করতে হবে, এই 13টার মধ্যে আমাদের সাপ্লাই চেনটা আছে। সাপ্লাই চেন কিন্তু কোন ডিপার্টমেন্ট না, সাপ্লাই চেন হচ্ছে আবার মার্কেটিং ম্যানেজমেন্টের আন্ডার একটা প্রোগ্রাম। এগুলো আপনাকে এক্সপ্লোর করতে হবে, এক একটা জায়গায় এক এক রকম স্ট্রাকচার। ওই যে তুমি যেটা বললা যে আমি পরিমাপ করবো SSB বা আদার অ্যাক্রিডিটেশন নিয়ে, আবার অ্যাক্রিডিটেশনের কোনটা কি মান এটা একটু লেখাপড়া করতে হবে। আর এটাও বলে রাখি, SSB না হলেও লেখাপড়ার মান এরকম না যে মানে আকাশ আর পাতাল, কিন্তু ওই যে SSB তে আমি অ্যাডভান্টেজ নিতে পারবো। ওই যে আমি যদি জব মার্কেটে যাই, কর্পোরেট লাইফে যাই, আমি SSB ডিগ্রি করে যাই, ইট উইল অ্যাড এক্সট্রা ভ্যালুস, রাইট? তো এক্স্যাক্টলি এক্স্যাক্টলি ওটার জন্য এইটা, এই কথাগুলো আমি জানি রাখলাম। এই জন্য যে অনেক আমাকে অনেকে প্রশ্ন করে, স্যার কিভাবে স্কলারশিপ পাওয়া যায়? আরে ভাই, এটা কেমনে আমি মানে প্যারাসিটামল ট্যাবলেটের মতো বানাই দিব মাঝে মাঝে বুঝি না। অনেকবার অনেক রাইট আপ করে রাখছি যে সবাইকে গণহারে এক জিনিস আবার পোস্ট করে দেখি যে আবার অনেক কথা বাদ থেকে যায়। সোজা কথা, আপনি যদি আপনার আপনার নিজেকে অ্যাসেস করেন, আপনি কোন মানের স্টুডেন্ট এবং কত সময়ের মধ্যে আপনি রেজাল্ট চাচ্ছেন, সময়ের মধ্যে চাইবেন তত আপনার মানে নিচের দিকের র্যাঙ্কিং এর ইউনিভার্সিটি গুলোতে ঢুকেন। আরেকটা সুবিধা এইসব দেশে আছে যেটা না বললে না, আপনি ধরেন একটা নন SSB বা কোনো অ্যাক্রিডিটেশন ছাড়া আপনি একটা ইউনিভার্সিটিতে আসলেন, এসে গেলেন, আপনি আপনি চাইলে কিন্তু ক্রেডিট ট্রান্সফার করে আপনি হার্ভার্ডে গিয়ে পড়েন, অক্সফোর্ডে গিয়ে পড়েন, নোবডি কেয়ার্স। যে এখানে এই সুবিধাটা আছে যে আপনি চাইলে ক্রেডিট ট্রান্সফার করে অন্য একটা ভালো ইউনিভার্সিটিতে আপনি 1-2 সেমিস্টার পরে চলে যান, যদি আপনি এখান থেকে এফোর্ড করেন, সেটা তো করা যাচ্ছে, তাই না? তো সো আপনি নিজেকে ডেভেলপ করলে অনেক ভাবেই করা যায়, একবার আসলে আপনি বাকিটা আরো বোঝা সহজ হবে। যদি আপনি দেশ থেকে আসলে সবকিছু বোঝা আসলে কঠিন, যতক্ষণ পর্যন্ত আমরা আসলে নিজে ওই সার্কামস্টেন্সেস এর মানুষ হিসেবে না পড়ছি, আমরা এটা ফলস বা বেনিফিট গুলো বুঝতে পারি না, তাই না? এক্স্যাক্টলি আমি টোটালি এগ্রি করি স্যার। আসলে আমরা অনেক সময় অনেকগুলো পার্সপেক্টিভ এর আনসার খুঁজে খুব কুইকলি, তো ওইটা একটু প্রবলেম। এবং আমি রাইট অন পয়েন্ট, আমি ওই SSB বা ইকুইস অ্যাক্রিডিটেশন এর কথাটা বলেছি এই কারণে, এটা হয়তো বা ইজ এ স্কেপিস্ট ওয়ে। হ্যাঁ, আমি অনেক বেশি টাইম ইনভেস্ট করলাম না, সো আমি আমার কাজটা, আমার যে কোয়ালিটি কন্ট্রোলের যে কাজটা, এটা আমি আর কাউকে দিয়ে কনফার্ম করে রাখলাম, এন্ডোর্স করে রাখলাম। বেসিক্যালি ডাটা গুলো কিন্তু গুগলে আছে, যেমন সারা পৃথিবীতে 1250 কি 1300 ইনস্টিটিউটের মধ্যে SSB অ্যাক্রিডিটেড, আমার মনে হয় লেস দ্যান দ্যাট ইভেন। আচ্ছা, আমার মনে হয় অ্যাক্রিডিটেড অ্যারাউন্ড 3000, ডাবল অ্যাক্রিডিটেড মেবি 1% এর নিচে, আর ট্রিপল অ্যাক্রিডিটেড খুবই কম, 100 বিজনেস। আমি ডাবলটা ধরো মিডিয়াম মানে ভালো ধরছি আর কি, আমি আর উপরে না যাচ্ছি আর কি। তো এটা যেমন USA তে প্রায় 800 ইনস্টিটিউট, 800 স্কুল বলবো আমি, আসলে স্কুল মানে হচ্ছে মানে, যেমন এখানে আমাদের স্ট্রাকচারটা কি, আমরা ডিপার্টমেন্ট স্কুল বলছি, 8টা স্কুল মিলে একটা কলেজ, আবার পুরো ইউনিভার্সিটিতে মনে হয় 9টা কলেজ আছে, মানে কলেজ অফ ওরকম আর কি, যেটা আমরা ফ্যাকাল্টি বলতে অভ্যস্ত। এগুলো আবার অনেকে বুঝে না, তো এখন স্ট্রাকচারটা এক এক জায়গায় এক এক রকম, তো সেই জন্য এটা আপনাকে একটু এক্সপ্লোর করতে হবে। আসলে মুখস্থ বললে হয় কি, হয়তো দেখবেন আমি একটা বললাম, আপনি আরেক জায়গায় গিয়ে আরেক রকম দেখবেন, বললেন যে ওরা তো কি বললো, উনি জানে না কে কি বললো, ওটা নিয়ে তো আর বোঝাতে পারবো না। কিন্তু মানে ওই জন্য বারবার বলছি যে আরেকটু জানার বিষয় আছে। তো আমি যেটা ওই যে বলছিলাম যে USA তে প্রায় 800 ইনস্টিটিউট বা 800
কলেজ বা স্কুল কিন্তু WSSB আউট অফ মানে থাউজেন্ডস অফ থাউজেন্ড ফাইভ ফাইভ থাউজেন্ড সেভেন থাউজেন্ড ইনস্টিটিউট তো এর মধ্যে আবার এবার তুমি ট্রিপলে যাও ডাবলে যাও বা আদার র্যাঙ্কে যাও সেটা এখন তোমার মেরিট অনুযায়ী তুমি করলা তাই না আচ্ছা আমরা একটু একটু কুইকলি আগাই কারণ আমার মনে হয় আচ্ছা এখানে আমরা এই জিনিসটা একটু টাচ করেছি প্রফেশনাল ভার্সেস রিসার্চ ডিগ্রি আমি বাংলাদেশে ছেলে মেয়েদেরকে যদি ভাগ করি একটা শ্রেণী হচ্ছে হায়ার স্টাডিজ করে দেশে ব্যাক করবে একটা শ্রেণী হায়ার স্টাডিজ করে দেশের যে দেশে যাবে সে দেশে আবার থেকে যাবে ঠিক আছে আরেকটা শ্রেণী তোমার শ্রেণী যেটা আছে তুমি গেছো মাস্টার্স এর জন্য পিএইচডি করতেছো এন্ড দেন মেবি ইউ উইল লুক ফর এন অপরচুনিটি ইন অ্যান একাডেমিক ইনস্টিটিউট আবার অনেক চিন্তা করবে যে কারণ হচ্ছে যে তোমাকে ওই মূল্য আর বাংলাদেশে কোনো পাবলিক ইউনিভার্সিটি দিতে পারবে না বা প্রাইভেট ইউনিভার্সিটি দিতে পারবে না আমি দ্যাটস ফর শিওর যেটা আমাদের দৈন্যতা বলবো আমি যে আমাদের শুরু হয় লেকচারার হিসাবে এখানে তোমার তুমি যে ইনস্টিটিউট আছো বা যেখানে আছে তাদের রিকোয়ারমেন্ট থাকে যে পিএইচডি লেকচারার হিসাবে কিন্তু আমরা যেভাবে নিজেরাও ঢুকছি MBA করে ঢুকছি তো আমরা পিএইচডি করছি ধরো ততদিনে আমার চাকরির অর্ধেক চলে গেছে হ্যাঁ তো এগুলো আসলে আউটলুক গুলো আস্তে আস্তে মানুষ জানছে এগুলো আমরা একটু জানি আমরাও জানিয়ে রাখছি তা আসলে ব্যাপারগুলো এরকম আর কি যে রিসার্চ ডিগ্রি গুলো আপনি একাডেমিক লাইনে থাকবেন বা অথবা রিসার্চ ইনস্টিটিউট আছে অনেক রিসার্চ অর্গানাইজেশন আছে সেখানে করবেন ইফ ইউ হ্যাভ ন্যাক টু ডু সো বাট ইটস এ ভেরি পেশেন্স জব রেডি করার ক্ষেত্রে কিভাবে এগোনো যায় আর কি এটা অনেকে একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকে আমার আমার মনে হয় অ্যাপ্লিকেশন প্যাকেজ এগেইন এটা কনটেক্সট ডিপেন্ডেন্ট সো এক ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশন প্যাকেজ একরকম বাট রাফলি বললে সাত আটটা জিনিস থাকে না আমার GPA কত আমার CV কি আমার IELTS অর TOEFL স্কোর কি আমার GMAT অর GRE আছে কিনা আমার যদি MS বেস প্রোগ্রাম হয় রিসার্চ প্রোগ্রাম তাহলে আমার একটা রিসার্চ প্রপোজাল আমার একটা এসে অ্যান্ড সবার জন্য একটা মোটিভেশন লেটার কেন আমি করতে চাই আসলে আমার বেসিক্যালি সেল ইউর সেলফ আর recommendation and financial condition but ami ei ek ek question ta te ami ekta specifically ei jinish ta bolte chai onek shomoy onekei jiggesh kore ashole kon ta sobche beshi important but amar mone hoy ashole ekhane sobche beshi word ta ektu carefully dhora dorkar rather it's about the weighted average so karo hoyto ba GPA ektu kom so onekere ache hoyto ba GPA 4 out of 4 nei ektu niche but that doesn't mean that she baire porar jonno joggo na boroncho oi GPA ke cover up deyar jonno complementary hoyto ba সে আরেকটা কিছু আছে সো আমার মনে হয় রাফলি এই জিনিসগুলো দরকার কিন্তু কনটেক্সট ভেদে আমার খুব ইম্পর্টেন্ট GRE বা GMAT এর একটা স্কোর থাকা যেটা এখনকার দিনের অধিকাংশ বিজনেস স্কুলের এখন একদম একদম মিনিমাম রিকোয়ারমেন্ট দ্যাট ইউ হ্যাভ আ গুড স্কোর দেয়ার এবং এই জিনিসটা আসলে একটা স্ট্যান্ডার্ডাইজ ওয়ে টু সি অ্যান্ড ইভালুয়েট আসলে স্টুডেন্টটা কেমন উইথ অল ডিউ রেসপেক্ট বাংলাদেশেরও অনেক ইউনিভার্সিটি আছে যেখানে গ্রেডিং দেখে বোঝার উপায় নেই আসলে স্টুডেন্টটা কি 4 out of 4 নিয়ে অনেক ইউনিভার্সিটি থেকে আসে কিন্তু সে ইঞ্জিনিয়ারিং বানান লিখতে পারে না বা নিজের মানে অনেক কিছু করতে পারে না উইথ অল ডিউ রেসপেক্ট হ্যাঁ সো তখন কিনা GMAT GRE জিনিসগুলো হেল্প করে টু আন্ডারস্ট্যান্ড এই স্টুডেন্টটা স্ট্যান্ডার্ডাইজ কন্ডিশন এটার ওর ও কোথায় সো আমি সবাইকে ইন্সপায়ার করি যে ইউ শুড ডিসাইড অন এনি ওয়ান অফ দেম সো দ্যাটস ওয়াই আমি বলি 3 বছর আগে প্ল্যান করো বাট দেন এগেইন অনেক ইউনিভার্সিটি স্পেসিফিক্যালি ইন ইউরোপ অ্যান্ড ইন এশিয়া ওরা অনেক সময় GMAT GRE খুঁজে না GMAT GRE না খুঁজে ওরা খুঁজে কি এক্সপিরিয়েন্স কি সো তখন কিনা একটা ডিফারেন্ট জিনিস এবং অনেকে এক্সপিরিয়েন্সটাকে অনেক সময় একটু ডাউন প্লে করে আই ডোন্ট নো ওয়াই বাট এক্সপিরিয়েন্স ইজ পারহ্যাপস দ্য সিঙ্গেল মোস্ট ইম্পর্টেন্ট থিং যদি বিজনেস লাইনে পড়তে চায় কারণ যতগুলো স্কলারশিপের কথা বলি এবং যদি আমি MBA এর কথা বলি ইন স্পেসিফিক experience shara you can never go through the barrier it's impossible amra jeta boitoroni nodi boli ar ki mane you can never cross that you have to have that
অ্যান্ড আমি অনেক সময় গুড দ্যাট ইউ মেনশন দিস থিং আইএলটিএস এন্ড টোফেল, অনেকে আমি দেখেছি আমার অনেক জুনিয়র ফ্রেন্ড রিলেটিভস জিজ্ঞেস করে বলে কি আমি আইএলটিএস করলে তো স্কলারশিপ পাবো না, বাট দিস ইজ অ্যানাদার, এটা আমাদের আবার ইনফরমেশন গ্যাপের একটা ফলাফল, অর মেবি আমাদের এত প্রমোশন হয়েছে বাংলাদেশে, আপনি আমার এখানে আইএলটিএস করেন, আপনার এক পা এখানে এক পা অস্ট্রেলিয়া, এই ধরনের অনেক চটকদার বিজ্ঞাপন চলে পেপারে, যে কারণে মানুষজন একটু কনফিউজ, বাট আইএলটিএস ইজ জাস্ট অ্যানাদার রিকোয়ারমেন্ট। হ্যাঁ, তুমি ইংলিশ বলতে পারো কিনা এতটুকু, এর বেশি না। সো আইএলটিএস টোফেল এগুলোর স্কোর থাকে 2 বছর থেকে 5 বছর ভ্যালিডিটি, টোফেল মেবি একটু বেশি, বাট ব্যাপার হচ্ছে এই জিনিসগুলো প্ল্যান আগে থেকে নিতে হবে। হ্যাঁ, আমার আমার সিভিটা খুব প্রফেশনাল হতে হবে, আমার মোটিভেশনটা প্রফেশনাল হতে হবে, আমি কেন করতে চাই, একটা ইউনিভার্সিটি কেন আমাকে পিক করবে, কেন আমাকে হার্ভার্ডে আমি অ্যাপ্লাই করব, হার্ভার্ড কেন আমাকে আনবে, হোয়াট 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 এম আই ব্রিঙ্গিং টু হার্ভার্ড। আমার মনে আছে স্যার আপনি আমাদেরকে পড়াচ্ছিলেন, আমার আমার এটাও একদম স্পেসিফিক্যালি মনে আছে, আপনি আমাদেরকে বলছিলেন আর ইউ এ প্রোডাক্ট, হ্যাঁ আর ইউ এ মার্কেট, এবং অনেক অনেক অনেকে আমরা কি বলে এই মানুষটা, আমরা প্রোডাক্ট কিনা, আমরা তো একটা মানুষ, আমি মার্কেট কিনা, that's true, এটা এটাই আসলে রিয়েলিটি, মানে ইউ আর বেসিক্যালি সেলিং ইউর সেলফ টু হার্ভার্ড, বাট এট দ্য সেম টাইম হার্ভার্ড কেও জানতে হবে আর ইউ দ্য রাইট মার্কেট ফর ইট হার্ভার্ড, এবং ওই ব্রিজিং যদি করতে না পারে তাহলে ওই সামান্য একটা মোটিভেশন লেটারের জন্যও কিন্তু সে আউট হয়ে যেতে পারে। অ্যান্ড হাউ টু প্রিপেয়ার অন দ্যাম, I always follow a very simple trick, আমি যত স্কলারশিপ অ্যাপ্লাই করি বা যত ফান্ডিং অ্যাপ্লাই করি বা যাই করি, আমি আসলে দেখতে চাই ওদের রিকোয়ারমেন্ট কি। হ্যাঁ, আমরা অনেকেই কিন্তু রিকোয়ারমেন্ট চাই, এটা বাংলাদেশে জবের জন্য বলে চাকরি হোক এই হোক সেই হোক অনেক কিছুতে আমরা মনে করি রিকোয়ারমেন্ট দিছে এটা সমস্যা না, এটা ফ্লেক্সিবল, হ্যাঁ, বাট রিকোয়ারমেন্ট মিনস দ্যাট ইটস এ মিনিমাম ক্রাইটেরিয়া, তাই না? সো আমি ওই রিকোয়ারমেন্টটা দেখার চেষ্টা করি, আমি দেখতে চাই ওদের ওরা কি খুঁজছে, ওদের কি কিওয়ার্ডস গুলো আছে, এবং ওই কিওয়ার্ডস এর সাথে আসলে আমার ম্যাচ করছে কিনা, যদি ম্যাচ না করে দেয়ার সময় পয়েন্ট অফ ওয়েস্টিং মাই টাইম অ্যান্ড দেয়ার টাইম, কারণ একটা অ্যাপ্লিকেশন প্যাকেজ যদি আমি রেডি করি ইট ইট টেক্স আ লং টাইম, সো ওই জিনিসটা অনেকে করে না, এটা খুব ইম্পর্টেন্ট, এবং অনেকে এই জিনিসটা মাথায় রাখে না যে অ্যাপ্লিকেশন প্যাকেজ ইজ নট ওয়ান ইউনিক প্যাকেজ, তাই না? সো একটা ইভেন একটা ইনস্টিটিউটের ডিফারেন্ট প্রোগ্রামে অ্যাপ্লাইয়ের জন্য আমার ডিফারেন্ট প্যাকেজ লাগবে, সো অনেকে আবার ওই ফ্লেক্সিবিলিটিটা আনে না, এবং না আনলে কিনা এটা একটু বেশ প্রবলেম হয়ে যায়। সো আই উড সাজেস্ট অল দ্য অ্যাসপিরেন্ট দ্যাট যেটা ওরা করতে পারে এই মুহূর্তে ওটা হচ্ছে জিমেট বা জিআরই প্রিপারেশন নেওয়া, ইফ স্পেশালি দে আর প্ল্যানিং ফর নর্থ আমেরিকান ইউনিভার্সিটিস, এবং ওই প্রিপারেশন নিতে নিতে ওই পরীক্ষার কাছাকাছি আসতে আসতে বাকি কাজগুলো ইউনিভার্সিটি সার্চ করা, ইউনিভার্সিটির একটা লিস্টিং করা, সো দ্যাট দে হ্যাভ এ ক্লিয়ার আইডিয়া জিমেট পরীক্ষা দিতে বসার আগে কোন 5টা ইউনিভার্সিটির নাম আমি দিয়ে দেবো যেখানে আমার ফ্রি রেজাল্টটা চলে যাবে, নাহলে $30 করে দিতে হবে, তাই না? $30-35 পে করতে হবে, সো ওই স্টেজটা যাতে পরীক্ষা রাখ পর্যন্ত হয়ে যায়। সো এই জিনিসগুলো ইম্পর্টেন্ট, বাট দেন এগেইন ইউ মাস্ট বি ভেরি ফ্লেক্সিবল, এবং এই জিনিসগুলো যদি কন্টিনিউয়াসলি আপডেটেড না থাকে তাহলে একটা প্রবলেম। আমরা অনেকে যেমন সিভির ক্ষেত্রে বলা যায়, খুব সিম্পলি একটা লাইনে বলা যায়, অনেকে আমরা সিভি কে খুব কালারফুল চাকজমক করে অনেক কালার দিয়ে, হ্যাঁ ছবি টবি দিয়ে এটা অনেক কিছু করি, বাট একাডেমিয়াতে অনেক সময় দিস অ্যাকচুয়ালি মিনস নো, আমি এদের এদের কোনো ভ্যালু নাই, তাই না? আমরা বলি কর্পোরেটে একটা সিভি পড়ার জন্য 8-10 মিনিট 8-10 সেকেন্ড টাইম নেয়, একাডেমিয়াতে যেহেতু মানুষজন একটু বেশি পড়ালেখা করতে চায় এখানে অনেকে হয়তো বা একটু ভালো সিভি পেলে একটু বেশি সময় দেয়, বাট ইট শুড নট বি স্টিল মোর দেন হাফ এ মিনিট। এখন এই হাফ এ মিনিট আমি যদি রং চং চটকদার অনেক কিছু থাকে এটা কিন্তু আসলে ডিস্ট্রাক্ট করে, এন্ড অনেক সময় হোয়াট আই হ্যাভ সিন অলসো পিএইচডি অ্যাপ্লিকেশনের জন্য আমি দেখেছি আমার ম্যানেজারের সাথে কথা বলে দে অ্যাকচুয়ালি ক্যান পুট এ ফ্ল্যাগ দেয়ার, এই মানুষটা এত চটকদার কেন করছে, ও স্ট্রেট ফরওয়ার্ড না কেন, ও যদি স্ট্রেট ফরওয়ার্ড না হয় তাহলে হয়তো বা সে আসলে তার রিসার্চ লাইনেও স্ট্রেট ফরওয়ার্ড না, অনেক কিছু এখানেও আসলে ব্যাখ্যা হয়, তো এই জিনিসগুলো খুব দরকার। আই থিঙ্ক দ্য বেস্ট অ্যাপ্লিকেশন ইজ ভেরি সিম্পল টু দ্য পয়েন্ট ইন্ট্রিগিং অ্যান্ড ক্রিয়েটিভ, এই জিনিসগুলো দরকার, এই জিনিসগুলো যদি বিল্ড করা যায়, ফ্লেক্সিবিলিটি যদি আনয়ন করা যায়, আর যদি মিনিমাম রিকোয়ারমেন্টটা অফকোর্স এটা ম্যাচ করা যায়, দেন ইউ শুড অলওয়েজ অ্যাপ্রোচ ফর ফর দ্য ইউনিভার্সিটি দ্যাট ইউ আর প্ল্যানিং ফর। ওকে, কিছু আছে, আমার মনে হয় যে আরেকটা সেশন করতে হবে আগে পরে। আমি আমার একটা এক্সপিরিয়েন্স বলি, আমি যখন আমেরিকায় আছি তখন সেন্ট্রাল মিশিগান ইউনিভার্সিটিতে আমি যখন মানে জিএ পাই আর কি, গ্রাজুয়েট, কিন্তু সরাসরি আমেরিকায় কিন্তু সরাসরি স্কলারশিপটা অনেক কম, লাইক অস্ট্রেলিয়ার মতো খুব বরাদ্দ, ইউরোপে কিরকম জানি না, বাট এখানে হচ্ছে যে জিএ বা আর এ এইসব হিসাবে করে টিউশন ফিটা ওয়েভ করা প্লাস সারপ্লাস মানি পাওয়া ইত্যাদি ইত্যাদিটা প্রচলনটা বেশি, অর্থাৎ তোমাকে
as a member of their one of the member tumake part time member tara tumake support dibe that's the bottom line so amar mone ache ekhono amar tokhon ILTS kora chilo ebong amar wells university the admission chilo then I supposed to go there actually ami america eschilam ekta conference American Finance Association এর একটা ওরা কনফারেন্স আমাকে 15 days এর জন্য ইনভাইট করেছিল এবং দে হ্যাভ পেড মানি ফর দ্যাট সো আমি সেজন্য এখানে এসে যেহেতু ফেব্রুয়ারিতে ওখানে ওয়েলসে শুরু হবে তাই আমি বাইরে থেকে চিন্তা করলাম যে আমি নভেম্বর থেকে বসে থেকে কি করবো আমি কিছু ইউনিভার্সিটি অ্যাপ্লাই করি আবার প্রথম তারা আমেরিকান ইউনিভার্সিটি গুলো তখনও মানে ILTS টাকে ওইভাবে অ্যাকসেপ্ট করে না কিন্তু এখন এখন ওরা কিন্তু পাবলিক দিয়ে রাখে ইউরোপে তো করা যাচ্ছে অস্ট্রেলিয়া করা যাচ্ছে এশিয়া করা যাচ্ছে আবার আমেরিকাও বহু ইনস্টিটিউট এখন ILTS অ্যাকসেপ্ট করছে তার মানে ILTS ব্যাপারটা ক্লিয়ার রিগার্ডিং জিমেট জিআরই আমার যে এক্সপিরিয়েন্স আমার ইনস্টিটিউটে জিমেট ছিল আমার চারটা এডমিশন ছিল আমেরিকাতে এর মধ্যে একটা ছিল প্রথম যে এডমিশনটা ছিল সেটা একটা প্রাইভেট ইউনিভার্সিটি এখানে প্রাইভেট পাবলিক বিষয় না স্ট্রেট ইউনিভার্সিটি ভার্জিনিয়াতে তাদের রিকোয়ারমেন্টে জিমেট ছিল তা আমি বললাম যে আমার তো জিমেট নাই বাট আমার ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে এবং আমার মনে আছে আমার এখনো জিমেলের ট্র্যাকটা আছে মনে হয় খুঁজলে পাবো যে সিরিজ অফ আমার মনে হয় 20-25টা ইমেল আমি চালাচালি করছি এবং দে হ্যাভ সিটেড উইথ মাই অ্যাপ্লিকেশন আমার যে রিফিউজাল যে আমার এক্সপিরিয়েন্স আছে আমার একটা রাইট আপ দিতে হয়েছে ওয়াই দে শুড ইউ নো ওয়েভ মাই জিমেট এবং আমাকে এসে লিখতে হয়েছিল যখন তুমি ফার্স্ট সেমিস্টার এখানে করতে আসবা তখন কিন্তু তোমাকে এটা সাপ্লিমেন্টারি একটা নতুন একটা কি ওদের একটা ইন্টারনাল এই যে আমি আমার এক্সপিরিয়েন্সটা বললাম আই হ্যাভ গন থ্রু দিস আমার সো আপনার এক্সপিরিয়েন্স তো দেখবেন আপনি এই যে ইউ হ্যাভ টু লার্ন ফ্রম ইওর মিস্টেক এই যে আপনি ধরেন একটা জায়গায় অ্যাপ্লাই করলেন এক জায়গায় অ্যাপ্লাই করে সবকিছু হয়ে যাওয়া এটা বলবো যে আপনার মানে হয়তো কপাল অনেক অনেক ভালো আসলে আপনাকে আমার মনে হয় যে মিনিমাম 50-70 ইউনিভার্সিটিতে দেখতে হবে এবং অ্যাপ্লাই করতে হবে মিনিমাম আমি বলবো যে ডজন খানি ঠিক আছে সেটা অনুপ একটু রিভাইজ করে দিবা যদি এটার কথার মধ্যে যদি কোনো মানে অ্যাড করতে চাও আমি যেটা বলতেছি যে আপনাকে ওই অ্যাপ্লিকেশনের যেগুলো রিজেক্ট হয়ে আসবে সেখান থেকে আপনার একটা লার্নিং নিতে হবে আমি এই অ্যাপ্লিকেশনটা কেন রিজেক্ট হলো তারা কিন্তু এক্সপ্লেইন করবে তোমার এই নাই ওই নাই তাদের এডমিশন ডিপার্টমেন্ট গুলো খুবই কোর্ডিয়াল তুমি 100 বার প্রশ্ন করতে পারবা ইমেল করতে পারবা আমার মনে হয় না তারা খুব বেশি বিরক্ত হবে দ্য কোয়েশ্চেন ইউ হ্যাভ দ্য কোয়েরি ইউ হ্যাভ দে উইল আনসার ইউ আমার আর একটা দুই তিনটা কথা হচ্ছিল আমি নিউজিল্যান্ড একটা ইউনিভার্সিটির একটা প্রফেসরের সাথে অলমোস্ট সেট আপ হয়ে যাচ্ছিল আমার কানাডাতে একটা ইউনিভার্সিটির সাথে কথা হচ্ছিল সেন্ট্রাল মিশিগান ইউনিভার্সিটির এক প্রফেসরের সাথে কথা হচ্ছিল বাট আমি কোনোটাতে ফাইনাল সাবমিশনটা করিনি করার আগে আমার সুইডেনের আসলে রেজাল্টটা চলে আসে মাস্টার্সের জন্য তো আমার সুইডেনের আগেই রেজাল্টটা চলে আসে অ্যান্ড টেকনিক্যালি আমি একটা অ্যাপ্লিকেশনে বৈতরণী পার হয়ে যায় আর কি বাট ইটস ভেরি আনলাইকলি আর অ্যাপ্লিকেশন আসলে অ্যাডমিশন পাওয়া আর স্কলারশিপ পাওয়ার মধ্যে বিশাল একটা পার্থক্য আর আপনি যেটা মানে you were right on track apni jeta mention korlen ekhon je gmat wave kora hoy gre wave kora but of course you have to show something else the complementary jinish ta dite hoy and I totally agree ekta university aim kore ekta program aim kore hoto higher study abroad kora jabe na 8 theke 10 tar ekta list thaka dorkar of course ekhane amar kichu taka amar investment hobe kichu wastage hobe kompokke 1 theke 1.5 lakh taka ekta amake budget rakhte hobe so again going back to family tomar koi capacity ache kina
না থাকলে ইউ টেক টাইম, ইউ ডু ইট আ বিট লেটার। আসলে অনেকে ভয় পাই যাবে, আমার মনে হয় যে ওই যে একটা ব্ল্যান্ড করা আর কি, যে অনেক জায়গায় যেমন আমি বলি, যেমন আমাদের ইউনিভার্সিটি মাঝখানে যে প্যান্ডেমিকের সময় 1 মাস ফ্রি ইয়ে দিল, মানে এডমিশন ফিজ নেবে না, এরকম এরকম এরকমও কিন্তু চান্স থাকে যে অফকোর্স থাকে। মানে ব্যাপার হচ্ছে ইউ হ্যাভ টু অ্যাপ্রোচ, না খিদা তো আপনার, এখন অনেকে নিজের মুখে খিদা, মুখের মুখে ওটা কি বলে, পেটে খিদা মুখে হাসি মুখে লাজ, ওরকম রেখে থাকে, ওরকম রেখে থাকলে একটু টাফ। ইউ হ্যাভ টু বি স্ট্রেট ফরওয়ার্ড, ইউ হ্যাভ টু মেনশন হোয়াট হোয়াট। হ্যাঁ স্যার বলুন স্যার। মিনিট খানেকে মানে একটা প্রশ্ন মিনিট খানেকের বেশি নিব না এখন। হ্যাঁ, ইজ ইট ভেরি এক্সপেন্সিভ টু স্টাডি অ্যাব্রড? অবভিয়াসলি ইয়েস, তোমার কি মনে হয়? অফকোর্স খুবই এক্সপেন্সিভ, কিন্তু যদি ওয়েল প্ল্যান্ড হয় তাহলে একদমই না। আমি যেই ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি, আমার ফিনান্সিয়াল ক্যাপাসিটিতে আমার একটা টাকাও দেওয়া সম্ভব না, অ্যান্ড আই মিন গডের উপর আলার আশীর্বাদ, হ্যাঁ আমি এক টাকাও পে করি নাই। আই হ্যাভ বিন থ্রু দ্য হোল জার্নি সো ফার। সো এখন ব্যাপার হচ্ছে ওই যে প্ল্যানিংটা, স্কলারশিপ অ্যাবান্ডেন্ট, অনেক স্কলারশিপ আছে অনেকগুলো জায়গার জন্য, আর ইউএস এর জন্য এই যে ফান্ডিং নর্থ আমেরিকান কান্ট্রিজ গুলোর জন্য, বাট ইউ হ্যাভ টু ফাইন্ড দ্য রাইট ওয়ান ফর ইউ, অ্যান্ড ইউ হ্যাভ টু গো থ্রু দ্য রাইট ডিরেকশন। এখন আমি অনেককে দেখেছি, যেমন আমি একটা ছেলের কথা মনে করতে পারি, আমি 30 সেকেন্ডে বলতে পারি ওই ছেলের কথা, মানে ও অ্যাপ্লাই করেছে সুইডিশ ইনস্টিটিউটের স্কলারশিপে, যেখানে মিনিমাম রিকোয়ারমেন্ট হচ্ছে আপনার 3000 আওয়ার্স এর ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হবে। সে অ্যাপ্লাই করেছে যে সাবজেক্টে, তার এক্সপিরিয়েন্স হচ্ছে কমপ্লিটলি ডিফারেন্ট ফিল্ডে, সো আলটিমেটলি ওই এক্সপিরিয়েন্স এর কোনো ভ্যালিডিটি নাই। হ্যাঁ, এবং সে এর সাথে সাথে এক্সপিরিয়েন্স দেখালো একটা ভলান্টারি অর্গানাইজেশনে, সে কিছু প্রমোশনাল কাজ করেছে, বাট সে অ্যাপ্লাই করেছে ডাটা সায়েন্সের উপরে, প্রমোশনাল কাজের সাথে ডাটা সায়েন্সের রিলেশনশিপটা দেখাতে পারেনি। হ্যাঁ, বাট দ্যাট বিং সেড, আমি যখন সুইডেনে অ্যাপ্লাই করি, আমি কিন্তু এসএলপির এক্সপিরিয়েন্স দেখিয়েছি, আমি অ্যাপ্লাই করেছি গ্লোবাল ম্যানেজমেন্টে পড়ার জন্য, এবং আমি দেখিয়েছি আমি ম্যানেজমেন্ট লাইফে কি কাজ করেছি আমার ইউনিভার্সিটি লেভেলে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এর সাথে, আদার দেন মাই জব অ্যান্ড আদার্স ইনভলভমেন্ট। সো ইটস অলসো ভেরি ইম্পর্ট্যান্ট আমি কিভাবে এগুলোকে ট্যাগ করছি, ট্যাগ যদি করতে পারি একদমই মানে এক্সপেন্সিভ না। But then again, there are also other alternatives. So, European অনেক ইউনিভার্সিটি আছে, আমি স্পেসিফিক্যালি নাম বলবো না, বাট একটু সার্চ করতে হবে, অনেক ইউনিভার্সিটি আছে যেখানে সেমিস্টার ফি 3000 থেকে 4000 ইউরো। হ্যাঁ, and if you are in the right city, হয়তো বা আপনি কিছুটা পার্ট টাইম করে এটা ম্যানেজ করাও সম্ভব। আমি এখানে সুইডেনে সবচেয়ে এক্সপেন্সিভ, সুইডেন ভয়ানক এক্সপেন্সিভ, সুইডেনে পড়ালেখা করা বাংলাদেশি টাকায় প্রায় 25-26 লাখ টাকা মাস্টার্স করা, বাট অনেকে আছে এখানে এসে একদম শূন্য থেকে শুরু করে ফুল কমপ্লিট করেছে। হ্যাঁ, ইট টুক আ বিট লঙ্গার টাইম, বাট দে ফিনিশড ইট, অ্যান্ড আই রিয়েলি রেসপেক্ট দেম। সো এখন ওই অ্যাগেইন ওই ফ্লেক্সিবিলিটিটা, আপনি যদি মনে করেন আমি পার্ট টাইম করে কমপ্লিটলি করে ফেলবো, তাহলে বোধহয় এটা একটু টাফ, বাট আপনার ওই ফ্লেক্সিবিলিটি থাকতে হবে, এবং মাথার মধ্যে থাকতে হবে আমার অ্যাটলিস্ট 50-60% এর একটা ক্যাপাসিটি আছে কিনা যদি আমি সেলফ ফাইন্যান্সে যেতে চাই। আর যদি না থাকে, দেন ইনভেস্ট আ বিট মোর টাইম, 6 মাস বেশি কাজ করেন। হ্যাঁ, অ্যান্ড আই ট্রুলি বিলিভ হার্ভার্ডে যাওয়ার জন্য অ্যাপ্লিকেশন প্যাকেজ করাও খুব টাফ না, যদি আমি টাইম ইনভেস্ট করি। ওই টাইম ইনভেস্ট করলে অফকোর্স ইউ ক্যান গেট এ স্কলারশিপ অ্যান্ড গো দেয়ার ফর ফ্রি, এবং দেয়ার ইজ নো বেটার অল্টারনেটিভ দেন হ্যাভিং গুড জব এক্সপিরিয়েন্স, রিলিভেন্ট জব এক্সপিরিয়েন্স, প্লাস একটা জিমের জিআরডি স্কোর যদি আমার সিজিপিএ খুব ভালো না হয়। আমি আমি একটু অ্যাড করি যে এখানে আসলে সময় খুবই মানে লিমিটেড, আমার একটা অ্যাপয়েন্টমেন্ট আছে, ওই যেটা হচ্ছে যে আমি অস্ট্রেলিয়া দেখেছি আমাদের বাংলাদেশের অনেক আন্ডারগ্রেডের ছেলেরা গিয়েছে নিজের ফান্ডে পড়েছে, কমপ্লিটলি নিজের ফান্ডে, প্রথম সেমিস্টারের টাকা বাবা মার পকেট থেকে নিয়ে গিয়েছে সেখানে কাজকর্ম করে। আমি বলছি যে স্কলারশিপের কথা আমরা যথেষ্ট আলোচনা করেছি, আমি বলছি যে অনেকে স্কলারশিপ হয়তো জুটবে না, তো সো অস্ট্রেলিয়ার কথা বলছি যে তারা নিজেরাই কিন্তু ওখানে আর্নিং করে, 20 ঘন্টা কাজের পারমিশন আছে, আরো অনেকভাবে অনেকভাবে ফ্যাসিলিটিস নেওয়া যায়, সেগুলো গেলে দেখা যাবে। সোজা কথা হচ্ছে আমি এটাই বটম লাইন বলতে চাচ্ছি যে তাদের কেউ আলটিমেটলি পকেটে, সে কাজ করেছে, লেখাপড়া করেছে, ফি পে করেছে, তার বাবা মা থেকে যে টাকা নিয়েছে তার থেকে 3 ফেরত দিয়েছে, টাকা বাইরে স্ট্যাম্প সে ফেরত দিয়েছে দেশে, এবং চাইলে সম্ভব তবে কষ্ট আছে এবং এটার জন্য আপনাকে শ্রম দিতে হবে, এটা হচ্ছে স্কলারশিপ যদি আপনার কপালে না থাকে। আর আমেরিকায় যেটা হচ্ছে, আমেরিকায় যেটা অনেকে করে, ফার্স্ট সেমিস্টার হয়তো পে করে পড়লেন, সেকেন্ড সেমিস্টার থেকে নাক কান চোখ খোলা রাখলে সাধারণত অনেক সময় অনেক কিছু জুটে যায়, অনেক অ্যাসিস্ট্যান্টশিপ আসে। যেমন আমি বাংলাদেশের একটা ছেলেকে চিনি যে ফ্লোরিডা থেকে আমাদের ইউনিভার্সিটিতে আসছে, সে এসে এখানে
ওখানে ভালো সুবিধা করতে পারে নাই, তারপরে এখানে এসেছে আলটিমেটলি ফান্ডিং পেয়েছে। তো সো আপনাকে আসলে ওইখানে আসলে হবে কি যে কমিউনিটি ধরে হোক বা এশিয়ান অনেক লোকজনের সাথে আপনার পরিচয় হবে, আপনি আস্তে আস্তে এক্সপ্লোর করবেন কোন জায়গায় অপরচুনিটিস গুলো আছে, চাইলে এখানে অসম্ভব। ঠিক আছে, বাংলাদেশে একটা বড় সমস্যা হচ্ছে ভিসা হার্ডেল, সেটার ব্যাপারে কারো কিছু করার নাই, সেটা হচ্ছে ভিসা অফিস ইজ কমপ্লিটলি ওয়ার্কিং ইন এন্ড দেয়ার, যেটা হচ্ছে এটা কি বলবো ইন্ডিভিজুয়াল ওয়ে, তাদের সাথে তাদের গভর্নমেন্ট ইনস্টিটিউট এবং গভর্নমেন্ট, এটা ব্যাপারটা হচ্ছে দেয়ার ইজ এ লাইক এ ডিফারেন্সেস, এবং ইনস্টিটিউট আপনাকে এডমিশন দিবে এর মানে যে আপনি ভিসা পেয়ে যাবেন, দেয়ার ইজ নো রিলেশনশিপ, তোমার কি মনে হয় যে রিসার্চ পাবলিকেশন মাস্টার্স এর আগে তো এটা ডিফিকাল্ট, রিসার্চ পাবলিকেশন কি অনেকে জানেই না, পিএইচডি এর আগে স্পেশালি যে রিসার্চ পাবলিকেশন কি ফান্ডিং বা স্কলারশিপ ইয়ে করে বা অন্য রাইট অফ হেল্প করে? পিএইচডি এর সময় কিন্তু এটা খুব খুব বেসিক্যালি এটা 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 খুঁজে, হ্যাঁ আপনার পাবলিকেশন না থাকলে থিসিস খুঁজে, এবং ওখানে আবার একটা প্রবলেম আছে আমাদের যারা কিনা এমবিএ ট্র্যাকের অনেকের কিন্তু থিসিস নেই পারসে, তো যাদের থিসিস নেই ওর কিন্তু সম্ভব না। আবার অনেকের আমরা মানে উইথ অল দিউ রেসপেক্ট এবং খুব ট্রান্সপারেন্টলি বলা, আমরা যে টার্ম পেপার লিখি আমরা অনেক সময় কোনো কোয়ালিটি থেকে শুরু করে কিছুই ফলো করি না, আমরা কোনো সাইটেশন থেকে শুরু করে কিছুই করি না, আমরা রাইট আমরা খুব মানে একদম শর্টকাটে লিখে জমা দিয়ে দিই, এবং দ্যাটস দ্য ইনস্টিটিউশনাল এফেক্ট। কিন্তু পিএইচডি তে অ্যাপ্লাই করতে গেলে ইউ শুড হ্যাভ সাম কাইন্ড অফ রাইট আপ, আর রাইট আপ এর বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে এটা জাস্ট অ্যাডমিশন কমিটিকে এবং যারা কিনা রিক্রুটমেন্ট করছে আমি অনেককে দেখি ফেসবুকে পোস্ট করছে আমার আর্টিকেল পাবলিশ হয়ে গেল, অনেকে পোস্ট করছে এই জাস্ট নিউজ পেলাম পাবলিকেশন হলো, but the journal is a fake journal or it's a predatory journal or it's a made up thing, then it again the problem. ha taka diye ami $200 pay kore publish korlam ebong ota ami amar cv te dilam, that can raise another flag to your whole application package, so it's better that you are very aware of it. ha ebong oi predatory fake journal ba made up conference e na giye যদি আমি রিয়েলি একটা ভালো মোটিভেশন লেটার লিখতে পারি আমার বা একটা ভালো রিসার্চ প্রপোজাল লিখতে পারি যে আই রিয়েলি ওয়ান্ট টু ডু দিস, এটা একটা প্রবলেম, আমার প্রবলেমেটাইজেশন যদি খুব ভালো হয় দ্যাটস এনাফ। সো দেয়ার শুড বি অলসো ভেরি ভেরি কনসায়েন্স হিয়ার। ওকে, আমরা আসলে প্রশ্ন তো অনেক আছে, আমার মনে হয় মনোব আজকে আমরা শেষ করতে পারবো না, আমরা কোনো একদিন হয়তো পার্ট টু করবো, আরেকটু পিএইচডি আগাইতে থাকো, আমরা ওই কথা বলবো। ইটস ভেরি নাইস টু নো দ্যাট মানে তোমার থেকে অনেক কিছু শিখার আছে তোমার এনভায়রনমেন্ট, কারণ আমি ছিলাম না, আই এম এ লার্নার, ঠিক আছে আই এম এ লার্নার, আমি সবার সাথে কথা বলি কর্পোরেটে বা একাডেমিক্যালি যারা আমার সাথে কথা বলতে চায় আর কি, সবার সাথে তো খুচিয়ে কথা বলতে পারি না, তোমরা যোগাযোগ রাখো এই জন্য তোমাদেরকে হয়তো আবার হয়তো ইয়ে করব। তো আমি কিছু কমেন্ট নিচ্ছি, হয়তো এগুলো কোশ্চেন না, অনেকগুলো কমেন্ট আছে, আমি জাস্ট কয়েকটা নিচ্ছি। রহমান মাহফুজ মাই ফ্রেন্ড, ইটস এ গুড ইনিশিয়েটিভ, ইফ ইট ইস গুড ইনিশিয়েটিভ ইটস গুড, কেউ না কেউ উপকৃত হলে খুশি হব। তোমার স্যার কামরুল স্যার লিখেছে যে গ্ল্যাড টু সি ইউ অনুপ, আমাকেও থ্যাংক ইউ দিয়েছে, থ্যাংক ইউ ফর লিসেনিং কামরুল, ইজ ওয়ান অফ মাই ফেভারিট স্টুডেন্ট, সেও আইআইটি থেকে, সরি থাইল্যান্ডের এটা কি জানি এআইটি থেকে মাস্টার্স করে আসছে, সো ইজ এ ভেরি পটেনশিয়াল বয়, যদিও এখন অনেকদিন কাজ করেছে। তোমার আমাদের এক্সিস্টিং স্টুডেন্টরা অনেকে কমেন্ট করেছে লাইক দিস, সো দেয়ার ইজ অ্যানাদার টিচার প্রফেসর ফ্রম ফাইন্যান্স, কিপ আপ দ্য গুড ওয়ার্ক, থ্যাংক ইউ তানবীর ভাই, অ্যান্ড ওয়ান অফ ইউর ফেভারিট ইউ মেনশনড হিজ নেম খালেদ, তোমাকে বলছে, তো খালেদ কিন্তু আমার গেস্ট হওয়ার জন্য অনেক আগে ইনভাইটেশন পাইছে, এখন ও সময় কখন দিবে সবাই ব্যস্ত কথা বুঝছো, তো যদি ওর ব্যস্ততার সময় আমরা উই ওয়ান্ট টু হিয়ার ফ্রম হিম অ্যাজ ওয়েল, সো খালেদ আমি ওয়েট করছি। ওর ওয়াইফও আমার ছাত্রী এবং ফরিদা সেও দায়ুতে কাজ করছে বোধহয়, তো আমি
চাচ্ছি যে তাদের এক্সপিরিয়েন্সও আমাদের ছেলেপেলেরা যদি জানে, দে উইল বি হেল্পফুল, ঠিক আছে? কারণ হয় কি যে আমাদের আমার প্রথম দিকের স্টুডেন্ট গুলো অনেক উপরে চলে গেছে, এখন তাদের এত কর্মব্যস্ততা, ইভেন মিড লেভেলের যারা আছে, যারা 7-8 বছর আগে পাস করছে, ইভেন 6 বছর আগে পাস করছে, তারাই সময় দিতে পারে না, ঠিক আছে? এত ব্যস্ত থাকে। তো এটা আমি কিন্তু পজিটিভলি নিচ্ছি, বিকজ ব্যস্ত থাকা স্বাভাবিক, চ্যালেঞ্জ বেশি এখন, এখন তো প্যান্ডেমিক এর টাইম। আমিও তো আসলে কমপ্লিটলি নিউ নরমাল এখন স্যার, অনেক টাফ। আমি প্রশ্ন খুঁজছি, বাট আমার মনে হয় যে প্রশ্ন কম, প্রশ্ন খুঁজছি ইনফ্যাক্ট। তাইফুর ইজ ওয়ান অফ মাই স্টুডেন্ট, হি ইজ ইন জার্মানি রাইট নাও। সে কোন বিষয়ে জানি সহমত পোষণ করেছে, ইউ হ্যাভ চুজেন দ্য রাইট পার্সন, ও বেসিক্যালি তোমাকে ইয়ে করেছে, থ্যাংক ইউ। এখানে সে বলছে জার্মানিতে ইউনি অ্যাসিস্ট আছে, লাদকের মতো ওই যে বলেছিলাম, মানে ইনস্টিটিউশনাল একটা ব্যাপারটা। আচ্ছা, এই যে আমি কিন্তু এটা জানতাম না, টু ভেরি ফ্র্যাঙ্কলি, যে স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি যেগুলো আছে বা তোমার এই যে ইউরোপে যে কান্ট্রি গুলো আছে যেখানে লেখাপড়া করার সুযোগ আছে, জার্মানি বা যাচ্ছে অনেকেই, আমার অনেক রিলেটিভ আছে, পরিচিত আছে, স্টুডেন্ট আছে, তো এইটা কিন্তু আমি আসলে কখনো আলোচনায় আনাও হয়নি, জানতামও না যে তারা তারা একটা যে সেন্ট্রাল অ্যাপ্লিকেশন ইউজ করে, এবং এটা কিন্তু তো মেসি, ইটস এ ভেরি গুড থিং। আচ্ছা, তোফাতুন্নেসা, ইফ আই এম নট রং, তোফাতুন্নেসা অনেকগুলো আছে, ইফ আই এম নট রং শি ইজ ওয়ার্কিং অ্যাজ অ্যান অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি, যদি সেই তোফাতুন্নেসা হয়। এখানে বলছে ইজ দেয়ার এনি চান্স টু স্টাডি অন লিন ম্যানেজমেন্ট, সো ফার আই নো দেয়ার ইজ নো অপরচুনিটি ইন বাংলাদেশ। তুমি কি জানো কিছু লিন ম্যানেজমেন্ট? স্যার আমি খুব অনেস্টলি আমি আসলে কোনো আইডিয়া নেই, সো আমি কোনো এখানে কমেন্ট করব না। আচ্ছা, আমি অত লিন ম্যানেজমেন্ট, যেমন আমরা আমাদের সাপ্লাই চেন, একটা লিন সাপ্লাই চেন, অ্যাজাইল সাপ্লাই চেন, এগুলো নিয়ে কথা বলি, অ্যাজাইলিটি নিয়ে আমরা খুব কথা বলি, লিন নিয়ে কথা বলি, যে কস্ট মিনিমাইজেশনের ব্যাপারগুলো আছে, যদি ইফ ইট ইজ রিলেট টু সাপ্লাই চেন দেন ইয়েস, ওইটা ওইভাবে প্রোগ্রামের নাম ওইভাবে না, ইউ ক্যান হ্যাভ এ লাইক এ মাইনর কনসেন্ট্রেশন, বা তোমার থিসিসটা তুমি ওইটার উপর করতে পারো লাস্টে গিয়ে, যে লিন অথবা অ্যাজাইল বা কিছু একটা। আমি অবশ্য পৃথিবীতে এত বেশি ইনস্টিটিউট, এত বেশি ডাইভার্সিফিকেশন, আমরা যে আসলে ছিটেফোঁটাও জানি কিনা মাঝে মাঝে ভয় লাগে কথা বলতে, ঠিক আছে? তোমাকে অনেকে হাই হ্যালো বলছে, আমার মনে হয় যে বেশিরভাগই অ্যাপ্রিসিয়েশন করে। আমি আসলে প্রশ্ন, আমিও দেখেছি, প্রশ্ন দেখিনি এখনো পর্যন্ত, বাট হ্যাঁ, আচ্ছা যাই হোক, আমার মনে হয় যে সবাই কোশ্চেনের চেয়ে অ্যাপ্রিসিয়েশনটা বেশি দিচ্ছে। আমি এখন কিছু ইনফরমালি যদি অন্যভাবে কিছু কথা যদি আমি আনার চেষ্টা করি আর কি, সেটা হচ্ছে যে আমরা কি এরকম কিছু, যে আমাদের হাতে 5-7 মিনিট আছে, যে আমরা কি উচ্চশিক্ষাটা নিয়ে, যেমন সবাই তো আর পিএইচডি করার ধৈর্য হবে না বা পিএইচডি করার আসপেক্টটা নাই, তো সো দেশে তো এখন অনেক বড় অর্গানাইজেশন কাজ করছে, অনেক মাল্টিন্যাশনাল ট্রান্সন্যাশনাল হোয়াটএভার কাজ করছে, দেশের নিজেদের আমাদের লোকাল কোম্পানিগুলো অনেক গ্রো করেছে, তোমার কি মনে হয় যে এই উচ্চশিক্ষা এই ওদেরকে ওদের জব প্রসপেক্ট বা জব প্রসপারিটির ক্ষেত্রে বা ক্যারিয়ার প্রোগ্রেসের ক্ষেত্রে হেল্প করে? ওয়েল, এটা এটা আসলে স্যার এটা দুইটা ইউনিট না, এখানে দুইটা মেইন স্টেক হোল্ডার, একটা হচ্ছে যে কিনা জব করছে, যে বাইরে যাচ্ছে পড়ার জন্য, সো ওই ওই পার্সপেক্টিভ থেকে আই উড সে যদি দ্য এমপ্লয়ি অর দ্য প্রসপেক্টিভ স্টুডেন্ট বিলিভ দ্যাট বাইরে পড়লে আমার একটা এক্সপিরিয়েন্স হবে, অ্যাটলিস্ট যেটা আমরা শুরুতে ডিসকাস করেছিলাম, সফট স্কিল গুলো, কালচারাল অ্যাওয়ারনেস গুলো, ওগুলোর জন্য যদি যেতে হয়, আই উড সে অফকোর্স তোমার যদি বা আপনার যদি ওই ধরনের ক্যাপাসিটি গুলো থাকে, ব্যাকগ্রাউন্ড গুলো থাকে, সবগুলো যদি টিক বক্স থাকে, অফকোর্স ইউ শুড গো। এখন এখানে
এমপ্লয়াররা অ্যাপ্রিসিয়েট করবে কিনা এটা আমার মনে হয় একটু ইনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট দরকার। যদিও আমি আসলে কর্পোরেট বাংলাদেশ কর্পোরেটের সাথে যুক্ত না, সো আমি জানি না, বাট আমি আমার এখানে স্ক্যান্ডিনেভিয়ান পার্সপেক্টিভে বলতে পারি যে দেয়ার ইস আ লট অফ কোম্পানিজ যারা কিনা তাদের এমপ্লয়ীদেরকে খুব ইন্সপায়ার করে। তুমি যদি মনে করো যে আমার কোম্পানির একটা প্রবলেম সলভের জন্য তোমার একটা পিএইচডি করা দরকার, উইল ফান্ড ইউ ফর 5 ইয়ার্স। তুমি 5 বছর পিএইচডি করো, আমার কোনো সমস্যা নাই। তোমার যদি লিভ নেওয়ার দরকার হয় 100% লিভ নাও, আমার কোম্পানি ডেভেলপমেন্টের জন্য কোনো প্রবলেম নেই। সো এই জিনিসটা আমি জানি না বাংলাদেশে কতটুকু করা হয়, বাট দেন এগেইন আই মিন ইউ হ্যাভ অনলি ওয়ান লাইফ, রাইট? সো ইফ ইউ হ্যাভ অনলি ওয়ান লাইফ, তাহলে যদি মনে হয় আমার এটা করা দরকার, এটা করলে আমার একটা লার্নিং হবে, ইউ শুড অলওয়েজ ডু। এবং কখনোই একটা হায়ার স্টাডি বা হায়ার এডুকেশন কখনোই লাইফে ব্যারিয়ার আনবে না যদি কিনা আমি রাইট ট্র্যাকে থাকি। সো যদি আগের জবে না হয় আরেক জবে হবে, সো দ্যাটস নট এ প্রবলেম। আমি আমি নিজে পার্সোনালি অনেক কোম্পানিতে দেখেছি, হ্যাভিং দ্য আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্সে দেখেছি যে তুমি ওভার কোয়ালিফাইড, তুমি থাকবে না। বা একটা স্বনামধন্য মাল্টি ন্যাশনাল কোম্পানি, আই উড নেভার মেনশন দ্য নেম, ওরা একদম লাস্ট 6টা স্টেজ পার হওয়ার পরে বলেছে, ও তুমি তো আইএলস দিয়ে দিয়েছো, তোমার লিঙ্কডইনে দেখছি আইএলস আছে, তুমি দেশে থাকবে না, তুমি চলে যাবা। বাট ইট ওয়াজ এ কেস ইন 2014। আমি হয়তোবা ওই কোম্পানিতে যদি জব পেতাম গাড়ি টাড়ি সহ, আমি হয়তোবা আজকে বিদেশে থাকতাম না। সো আই অলসো থ্যাংক দ্যাম ইন দিস গাইস বিকজ দে হেল্প মি টু পারসু দ্য ড্রিম এন্ড টু ফাইন্ড দ্য রাইট ক্যারিয়ার ট্র্যাক। সো আমার মনে হয় না এটা প্রবলেম, কিন্তু দেয়ার শুড বি প্রেজেন্স অফ ইনস্টিটিউশনাল ওপেন মাইন্ডেডনেস, যেটা অনেক সময় ল্যাকিং হয়। আর যদি ইফ ইউর কোম্পানি ইজ নট অ্যালাউইং ইউ ফর দ্যাট, maybe it's time for you to switch the company, maybe the company is not the right one for you. Okay, I have to finish by within 4 minutes, so ami jeta ekhane ektu add kori, ami sob shomoy onup as a teacher hishebe tomader classroom e boltam, eta ami sob class e bolechi, oi confidence diye bolchi, ekhon ki bolechi to ar eto mone nai tomader, tumra kon sale porecho, kintu eta boltam ami je shobar ekbar holo bideshe jawa uchit, seta training hok, seta masters hok, seta je kono karone hok, mone ache tomar? Ha sir, ha ha. এবং এটার ব্যাখ্যা দিতাম এভাবে, পুরো ব্যাখ্যা দেওয়ার এখানে টাইম নাই। সেটা হচ্ছে যে আমি দুই একটা কথা বলি, যেটা হচ্ছে আপনি যদি বাইরে যান, যত স্ট্রাকচার কান্ট্রিতে যাবেন আপনি ওদের অ্যাটিটিউডটা শিখবেন, আপনার মধ্যে অ্যাটিটিউড চেঞ্জটা আসবে, উইচ উইল হেল্প ইউ টু গ্রো, এবং ইনস্টিটিউট ইউ আর ওয়ার্কিং দে উইল গ্রো এট দ্য সেম টাইম হোয়েন এভার ইউ আর গ্রোয়িং, বিকজ আপনার যখন অ্যাটিটিউড চেঞ্জ হবে ওইটার রিফ্লেকশন ওই ইনস্টিটিউটে পড়বে, সেটা কর্পোরেট হোক, সেটা একাডেমিক হোক, অ্যান্ড দেন ইট। আমাদের যেটা ডিফিকাল্টিজ হয় আর কি, যে আমরা যেটা হয় যে এখন লেখাপড়ার আসলে এত বেশি ক্লাসিফিকেশন, এখানে কোয়ালিটি নিয়ে কথা বলার মতো আমার যোগ্যতা নাই, আমি বলছি যে এত বেশি ক্লাসিফিকেশন, তা এখন আমরা কখনো ঐক্যমতে বসতে পারি না। এখন দেখা যাচ্ছে কেউ ইউরোপ থেকে পড়ালেখা করে গেছে, কেউ এশিয়া থেকে লেখাপড়া করে গেছে, কেউ তো দেখা যাচ্ছে যে এটার একটা ব্ল্যান্ডিং হয় না, একটা কেমন জানি ডিস্ট্রাস্টের একটা রিলেশনশিপ হয়ে যাও, তোমার এটা ভালো না, তোমার ওইটা খারাপ, মানে এই যে এই জিনিসগুলোতে কিন্তু আমরা আসলে পিছিয়ে পড়তেছি। তো সুযোগ আপনি বাইরে যান, যেমন তুমি হংকং এর কথা সেভারাল টাইমস বলছো, দেন ইট চেঞ্জ ইউর দ্য হোল আউটলুক, তোমার পুরো ভিশনটাকে চেঞ্জ করে ফেলেছে। তো সেটা তোমাদেরকে বলতাম এট দ্য সেম টাইম, এই যে MSLP কে কিন্তু আমি কম প্যাট্রোনাইজ করি নাই, ঠিক আছে? তো MSLP এর আমার মনে হয় প্রথম দিককার লম্বা লম্বা সেশন গুলো আমি নিজেই নিয়েছি, ইফ আই এম নট রং, ঠিক আছে? তো সো এখন মানে কেন, কারণ তখনও মানে আমরা কানেক্ট করতে পারতেছিলাম না ইন্ডাস্ট্রির লোকজনের সাথে, তো সেই জন্য ভাবছি যে ঠিক আছে এখন নিজেদের দিয়ে শুরু করি। তো সো হোয়াট হ্যাপেন, তো আপনি যখন অ্যাটিটিউডটা আপনার চেঞ্জ হয়ে যাবে, আপনি যখন স্ট্রাকচারটা আপনি বুঝে যাবেন, তখন ওই স্ট্রাকচারটা যদি আপনি বাংলাদেশে বা যে কোনো জায়গায় আপনার কর্মক্ষেত্রে যদি আপনি ইমপ্লিমেন্ট করতে পারেন, দ্য থিংস উইল বি রেডিক্যালি চেঞ্জড, এবং সামথিং ওয়ান্ডারফুল। তো আমি জাস্ট শেষে আর আমরা আজকে আর নিচ্ছি না, তুমি যদি ওভারঅলি কিছু জিনিস যদি তোমার বলার থাকে, 1 মিনিট ফিনিশ করবা। হ্যাঁ, 1 মিনিট মিন্স 1 মিনিট। ওয়েল, আই উইল বেসিক্যালি রিপিট মাইসেলফ, নাম্বার 1, হায়ার স্টাডি অ্যাব্রড সবার জন্য না, এবং অনেক সময় ইটস বেটার টু স্টে ব্যাক হোম, সো ইটস ভেরি ইম্পর্টেন্ট টু নো হু ইউ আর, ওয়ার ইউ বিলং টু, অ্যান্ড অ্যাট হোয়াট স্টেজ ইন ইউর লাইফ ইউ আর, সো এটা খুব দরকার। আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডের কাজটা করবো। সেকেন্ড মেইন 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 রিকোয়ারমেন্টগুলোর একটা হচ্ছে ফ্লেক্সিবিলিটি, হ্যাঁ, সো এই ফ্লেক্সিবিলিটিটা খুব দরকার ইন টার্মস অফ অ্যাপ্লিকেশন প্যাকেজ, ইন টার্মস অফ মাই ওপেন মাইন্ডেডনেস, এভরিথিং। ওই ফ্লেক্সিবিলিটি না থাকলে প্রবলেম টু সার্ভাইভ অ্যান্ড থ্রাইভ দিস টাফ জার্নি, কারণ হায়ার স্টাডি অ্যাব্রড ইজ আ বিট চ্যালেঞ্জিং। থার্ড হচ্ছে দেয়ার শুড বি আ ভেরি ক্লিয়ার অ্যাসপিরেশন, সো এই অ্যাসপিরেশন না থাকলে রাইট জায়গায় গিয়েও কিন্তু আসলে অনেকে খাপছাড়া হয়ে যায়,
সো অ্যাসপিরেশনটা ক্লিয়ার থাকতে হবে, অ্যান্ড উই হ্যাভ টু অলওয়েজ অ্যাসেপ্টেড দ্যাট অ্যাসপিরেশনটা ও প্রতিদিন এটা চেঞ্জ হয়, কন্টিনিউয়াসলি চেঞ্জ হয়, সো উই হ্যাভ টু বি অলসো ফ্লেক্সিবল দেয়ার। অ্যান্ড ফোর্থ হচ্ছে অফকোর্স আমাদের মানে একটা একটা জিনিস মাথার মধ্যে থাকতে হবে, ওয়াই উই আর হেয়ার অ্যান্ড উই মাস্ট অলওয়েজ ইভ্যালুয়েট। সো আমি দেখি অনেকে আসলে ইভ্যালুয়েশনটা করে না, ওরা শুরু করে দিয়েছে পরবর্তীতে খেয়ে হারিয়ে ফেলে কারণ ইভ্যালুয়েশনটা হচ্ছে না। সো দেয়ার শুড বি অলওয়েজ কন্টিনিউয়াস ইভ্যালুয়েশন গোয়িং অন, এবং আমার মনে হয় এই চারটা জিনিস ফলো করলে মেবি মেবি দেয়ার ইজ আ ভেরি গুড আউটপুট ওয়েটিং ফর ইউ। থ্যাংক ইউ অনুপ। আমার মনে হয় আমি প্রথমে বলেছি আবার শেষে আবার যারা যুক্ত হয়েছে তাদেরকে বলতে চাই, এটা ইয়ারে থাকবে, যে কেউ এটা স্ট্যান্ডার্ড আলোচনা হিসাবে, অনেক কনফিউশন থাকে এগুলো দেখে নিতে পারেন, ঠিক আছে? উই আর নট প্রমোটিং আওয়ার সেলফ, জাস্ট ট্রাইং টু হেল্প ইউ দ্য গাইজ টু লেট নো হোয়াট উই নো ফ্রম আওয়ার ওন এক্সপিরিয়েন্স। আমাদের এক্সপিরিয়েন্স থাকতে পারে, আমি পার্সোনালি মনে করি যে আমি সব জানি না, যেটা দেখেছি কষ্ট করে এ পর্যন্ত এসেছি, সেখানে যদি দেখায় কোনো ভুল থাকে আমি আন্তরিকভাবে দুঃখিত, কিন্তু যেটা দেখেছি সেটা শেয়ার করার চেষ্টা করেছি। তবে একটা কথা লাস্টে বলবো, শিক্ষক হিসাবে যেহেতু শিক্ষক মাইন্ড থাকে সবসময়, আপনি যদি কোনো একটা জিনিস নিয়ে প্যাশনেট থাকেন, চেষ্টা করতে থাকেন, অ্যাচিভ করতে ইনশাল্লাহ পারবেন। ইট উইল টেক সাম টাইম, কারোর জন্য 2 বছর, কারোর জন্য 10 দিন, কারোর জন্য 3 বছর, 5 বছর, ঠিক আছে? এখন সবাই আসলে এক মানদণ্ডে এক পাল্লায় এটা কমপ্লিট করা বা এক্সপেক্ট করা, এটা আমার মনে হয় একটা ভুল আইডিয়া বা ভুল ধারণা। তো সো নিজের লাইফটা যেমন ইউনিক, অন্যের সাথে আপনার যেমন মিল নাই অনেক ক্ষেত্রে, ঠিক আপনার প্রোগ্রেসটাও অন্যের সাথে মিল থাকবে না। তো সেই জন্য আমি অনুপ তোমাদেরকে একটা ক্লাসে বলতাম, সব বাগানে এক বাগানে সব ফুল গোলাপ হলেও বিরক্ত লাগে, ঠিক আছে? মনে আছে কিনা দেখো, যে এক বাগানে নানা রকম ফুল থাকবে, আমরা এই পৃথিবীতে এসেছি আমরা নানা রকম ফুলের মতোই একটা বাগানে, তো সো কিন্তু আলটিমেটলি সব ফুলেরই একটা সৌন্দর্য আছে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি স্যার, যে বটম লাইন, সবাই ক্যারিয়ারে উচ্চশিক্ষা নেই কার না নেই, উচ্চশিক্ষা নিলেই যে অনেক কিছু হয়ে গেলেন তাও না, ঠিক আছে? উচ্চশিক্ষা ছাড়া বহু মানুষ বহু ভালো করছে। আসল কথা হচ্ছে আপনি নিজেকে কতটুকু লার্ন করছেন, সেটা অ্যাপ্লাই করছেন। শিক্ষাটা সার্টিফিকেট না, আসলে শিক্ষাটা যদি আপনি যে কোনো ভাবে নিতে থাকেন ইটস অল রাইট, ঠিক আছে? এটা সার্টিফিকেটে আনতে হবে এমন কোনো কথা নাই। এটা সার্টিফিকেট একটা সব পর্যায়ে যখন আপনি 5-7 বছর কাজ করেন তখন নোবডি উইল আস্ক ফর সার্টিফিকেট, রাইট? সো দে উইল আস্ক ফর ইওর এক্সপিরিয়েন্স, দে উইল ওয়ান্ট টু বাই ইওর এক্সপিরিয়েন্স। So anyway, আজকে আন্না, অলরেডি আই এম লেট, সো থ্যাংক ইউ ভেরি মাচ অনুপ, তুমি অনেক বড় হও, তুমি অনেক বড় হয়ে তুমি আমার সাথে আবার বারবার যুক্ত থাকবে, আমি বেঁচে থাকলে যে তোমার অভিজ্ঞতা শুনবো এবং যারা আমাকে শুনে তাদেরকে জানানোর চেষ্টা করবো তোমার মাধ্যমে। আমরা তো বুড়ো হয়ে গেছি বাই দিস টাইম, ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ, বাই বাই, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম স্যার।